এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা ইনফরমেশনটাকে রিড করতেছে 3'-5' স্ট্র্যান্ডে, বাট এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা নতুন যে অ্যাটাকে তৈরি করতেছে, নতুন যে স্ট্র্যান্ডটাকে তৈরি করতেছে, সেই স্ট্র্যান্ডটা হচ্ছে তোমার 5'-3' স্ট্র্যান্ডে। কেন খেয়াল করো, দেখছি তখন এরা হচ্ছে এই যে দেখো নিজেদের মধ্যে, এই যে দেখো নিজেদের মধ্যে একটা প্যাচ খাইছে, বুঝা গেছে ওটা? এই যে দেখো নিজেদের মধ্যে তারা প্যাচ খাওয়া স্টার্ট করছে। নিজেদের মধ্যে প্যাচ খাইতেছে, এই যে দেখো এটা একেবারে ঘুরে দেখ এইভাবে চলে আসছে, এই যে এখন প্যাচ গুলো দেখো নিজেদের মধ্যে একটা প্যাচ খাইছে, এবং তোমরা প্র্যাকটিক্যাল সেটাকে করতে পারো। আমি যখন যত এইভাবে দিব তারা এই যে নিজেদের মধ্যে, এই যে দেখো সারাদিন নিজেদের মধ্যে প্যাচ খাইতে পারবে। এই যে দেখো তাদের ঠিক সিঙ্গেল অবস্থায় রাখতে হবে। সাপোজ বাংলা সিনেমা নায়ক নায়িকার মতো ধরো, বাবা যেটা করলো সেটা হচ্ছে সাপোজ মেয়েকে আয়নে কোনো একটা রুমে আটকে রাখলো। এখন রুমের যদি দরজা যদি না লাগে তাহলে কি আবার পালায় চলে যাবে কিনা, যাইতে পারে কিনা, সেটা একটা টেন্ডেন্সি থাকে। অর্থাৎ কি তোমাকে তাদেরকে সিঙ্গেল করলেই হবে না, সিঙ্গেল রাখতে হবে, তার দরজাটা আটকে রাখতে হবে। ঠিক এরকম এখানে তুমি যখন স্ট্যান্ডটাকে সিঙ্গেল করছো, সিঙ্গেল থাকলেই হবে না, সেখানে সেটাকে সিঙ্গেল রাখতে হবে। দ্যাটস ওয়াই এখানে আর একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরপরে তো বোঝা গেছে, ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমন, আর আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি বোটানি চ্যাপ্টার 1 এর ডিএনএ রেপ্লিকেশন। আজকে হচ্ছে ডিএনএ সিরিজের আমাদের সেকেন্ড লেকচার। আগের লেকচারে আমরা স্ট্রাকচার অফ ডিএনএ দেখেছি, এবং ক্রমান্বয়ে আমরা পুরো এই সিরিজটা কমপ্লিট করব, ডিএনএ এবং আরএনএ। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যাতে পুরোটা লেকচার দেখো, কজ ডিএনএ রেপ্লিকেশন তোমরা আগেও হয়তো অন্য জায়গায় মানে পড়া হয়েছে তোমাদের, বাট আজকে এই লেকচারটা আমার যেটা মনে হয় যে তোমরা যদি পুরোটা দেখো তাহলে তোমরা সেটা ফিল করতে পারবা যে এটা ছিল বেস্ট লেকচার। ঠিক আছে, সো সেই জন্য রিকোয়েস্ট করবো যে এই লেকচারটা ফার্স্ট টু লাস্ট দেখো। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন ডিএনএ রেপ্লিকেশন, অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন মানে কি সেটা অনেকেই জানো। আমরা তিনটা প্রসেস ইনিশিয়ালি ডিএনএ এর ক্ষেত্রে আমরা তিনটা প্রসেস পাবো। একটা হচ্ছে রেপ্লিকেশন, আগে জাস্ট তিনটা প্রসেস একটু ছোটখাটো ধারণা দিই, দেন আমরা রেপ্লিকেশন প্রসেসের ডিটেইলসে যাবো। তো তিনটা প্রসেসের একটা পাবো হচ্ছে আমরা রেপ্লিকেশন, রেপ্লিকেশন, আরেকটা পাবো হচ্ছে ট্রান্সক্রিপশন, আরেকটা পাবো কি ট্রান্সক্রিপশন, আরেকটা পাবো হচ্ছে তোমার ট্রান্সলেশন, আরেকটা পাবো ট্রান্সলেশন। এখন এই যে রেপ্লিকেশন, হঠাৎ তুমি ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে, ওকে, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি। তাহলে কি বললাম, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে যদি আমরা কি তৈরি করি, যদি আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করি তখন সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, আমরা একটা জিনিসকে রেপ্লিকেট করতেছি। ট্রান্সক্রিপশন মানে কি, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আমরা কি তৈরি করব, আরএনএ তৈরি করব। এগুলো আমি ডিটেইলস বোঝাবো, আমরা কেন ডিএনএ থেকে আরএনএ তৈরি করব, কেন আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি করার একটা প্রয়োজন, বা সেটা আমাদের মানব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো বোঝাবো, বাট সেটা ট্রান্সক্রিপশন প্রসেসে ডিটেইলস। দেন হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে কি ভাই, ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি করা, আরএনএ থেকে কি তৈরি করা, প্রোটিন, আরএনএ থেকে কি তৈরি করা, প্রোটিন। এখন আমাকে বলো যদি আমরা আরএনএ থেকে ডিএনএ তৈরি করি সেই প্রসেসটার নাম কি হবে, আরএনএ থেকে যদি আমরা ডিএনএ তৈরি করি সেই প্রসেসটার নাম কি, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা ডিএনএ থেকে যদি আরএনএ প্রস্তুত করি সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, বাট আমরা যদি ইন কেস অফ আরএনএ থেকে ডিএনএ তৈরি করি হোয়াট ডাজ ইট মিন, আমরা এই পুরো প্রসেসটাকে রিভার্স করে দিচ্ছি, সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, সেটা কি বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তোমরা এইচআইভি ভাইরাসে পড়ছো কিনা, এইচআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন নামক এনজাইম থেকে পড়ছো কিনা, তোমাদের পড়া উচিত মনে হয় যে ক্লাস 19 ছিল হয়তো, তোমরা বই লিখেছিল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এইচআইভি ভাইরাসের যখন চিত্রটা আগত, ওকে মনে নেই, ডিটেলস পড়াবো সমস্যা নেই। ওকে, তো খেয়াল করো ইয়া মনে হয় তোমাদের বই নাই, রিভার্স ট্রান্সক্রিপশনের ডিটেলস প্রসেস মনে হয় তোমাদের বই নাই, জাস্ট নামটা লিখছে। রিভার্স ট্রান্সক্রিপশনের ডিটেলস আছে হচ্ছে এমবিবিএস এর তোমার মাইক্রোবায়োলজি, ওকে, সেটা যখন ক্লাস নেই সেইখানে আমরা পড়াবো, বাট আমরা এটা যাবো। তাহলে রেপ্লিকেশন মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, আর ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি করা। তাহলে আজকে আমরা যে প্রসেসটা নিয়ে ডিটেলস আলোচনা করবো সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি। এখন কেন সেটা প্রয়োজন ভাই, কেন সেটা প্রয়োজন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি কেন প্রয়োজন, কারণ আমরা জানি যে যখন সেল ডিভিশন ঘটে তখন একটা সেল থেকে কয়টা সেল হয়, একটা সেল কয়টা সেলে পরিণত হয়, দুইটা সেলে, তাই না? সো একটা সেল যদি দুইটা সেলে পরিণত হয় তখন একটা সেলে যত কম্পোনেন্ট আছে সবগুলোরই দ্বিগুণ হওয়া উচিত,
সবগুলো ধরো এখানে একটা নিউক্লিয়াস ছিল, তাহলে এই নিউক্লিয়াসটা কি হবে, বাঘুয়ার দুইটা নিউক্লিয়াস হবে, তাই না? দুইটা নিউক্লিয়াসের একটা আসবে এখানে, একটা আসবে এখানে। তার মানে কি এখানে যত উপাদান আছে সবগুলাই, যদি মাইটোসিস কোষ বিভাজন ঘটতে হয় তাহলে সবগুলাই কি এখানে যতগুলো আছে সবগুলো দ্বিগুণ হয়ে দেন এখানে আসবে না? তার মানে এখানে যদি একটা ডিএনএ থাকে তাহলে এইটাকে অবশ্যই দুইটা ডিএনএ হইতে হবে, দুইটা ডিএনএ হয়ে দেন দুইটা দুই কোষে চলে আসবে। বুঝে গেছে ব্যাপারটা? এই যে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি করা, কি বলো, একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি করা, দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন। দ্যাট ইজ কল্ড কি, রেপ্লিকেশন। তো আমরা এখানে ডিটেইলস বলবো। সো তার মানে বুঝছো তো রেপ্লিকেশন মানে কি? তাহলে আমি রেপ্লিকেশন প্রসেসে যাইতে পারি। ওকে, সো রেপ্লিকেশন বিকানিডাল ইনিশিয়ালি এটা বেসিক থেকে বলা যায় যে রেপ্লিকেশন ডিএনএ যে রেপ্লিকেশন হয়, ঠিক তেমনি বিজ্ঞানীরা প্রথমে ধারণা করতে পারছেন যে হ্যাঁ ডিএনএ রেপ্লিকেশন নামে ডিএনএ রেপ্লিকেশন ঘটতে হবে। বাট ডিএনএ রেপ্লিকেশনটা কোন প্রসেসে হয় সেটা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ভাগে বিভক্ত ছিলেন। কিছু কিছু বিজ্ঞানী একটা বলতেছিলেন, কিছু কিছু বিজ্ঞানীরা আর একটা বলতেছিলেন। আমরা সেই প্রসেসগুলো একটা দেখবো। ইনিশিয়ালি প্রথমত ডিএনএ রেপ্লিকেশনের তিনটা হাইপোথিসিস তোমার সাজেস্ট করা হয়, তিনটা হাইপোথিসিস। একটা হচ্ছে কনজারভেটিভ প্রসেস, একটা কি প্রসেস, কনজারভেটিভ মানে সংরক্ষণশীল পদ্ধতি, একটা হচ্ছে কনজারভেটিভ প্রসেস, কনজারভেটিভ প্রসেস। সো কনজারভেটিভ হাইপোথিসিস বা সংরক্ষণশীল পদ্ধতি হচ্ছে তোমার একটা ডিএনএ, সাপোজ একটা ডিএনএ কয়টা স্ট্র্যান্ড আছে, দুইটা স্ট্র্যান্ড, তাই না? একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড। সো আমি দেখলাম বোঝানোর সুবিধার্থে এরা হচ্ছে কালো কালারের একটা ডিএনএ। সংরক্ষণশীল পদ্ধতিটা কি, সেটা হচ্ছে এই ইনিশিয়ালি এই দুইটা স্ট্র্যান্ড আলাদা হবে, ইনিশিয়ালি কি হবে এই দুইটা স্ট্র্যান্ড আলাদা হবে। দুইটা স্ট্র্যান্ড যদি আলাদা হয় তাহলে একটা হলো এরকম আর একটা হলো কি এরকম, দেন তারা একটা নতুন স্ট্র্যান্ড ফর্ম করবে, একটা নতুন স্ট্র্যান্ড ফর্ম করবে। তার মানে এখানে কোয়ার্টার ডিএনএ হলো দুইটা, দুইটা ডিএনএ, দেন তারা আবার খুলে পুরাতন যে ডিএনএ গুলো ছিল না কালো কালারের ডিএনএ, তারা আবার এক হয়ে যাবে, তারা আবার কি হয়ে যাবে, এক হয়ে যাবে। আর এই যে নতুন যে দুইটা স্ট্র্যান্ড তৈরি হলো সেই দুইটা স্ট্র্যান্ড আবার জোড়া লাগে, তারা নতুন ভাবে আরেকটা ডিএনএ তৈরি করবে, অর্থাৎ তিনটা। সেটা বোঝায় না? না না, এইটাই এইটাই, খেয়াল করো এইটার স্টেপ, এইটা ছিল এটা খুলে গেল নতুন তৈরি হলো, দেন আবার খুলে গেল পুরাতনটা পুরাতন হয়ে গেল, আবার যে নতুনটা ছিল নতুনটা এসে, বুঝা গেছে? হঠাৎ দেখবে এখানে আমাদের আগের যে ডিএনএটা ছিল, আগের যে কি ছিল ডিএনএটা ছিল, ওই পুরো ডিএনএটাই এখন সংরক্ষিত অবস্থায় আছে। পুরো ডিএনএটার কি কোনো কিছু অংশ কি অন্য কোনো জায়গায় চলে গেছে? না, পুরো ডিএনএটা সংরক্ষিত অবস্থায় আছে, একটা নতুন ডিএনএ আমরা পেলাম, পুরাটাই নতুন, এদিকে দুইটা স্ট্র্যান্ড। এইটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি বা কনজারভেটিভ প্রসেস, অর্থাৎ পুরো ডিএনএটার কোনো চেঞ্জ হয় না, পুরো ডিএনএটা আবার অনেক কাজ করার পরে আবার সে মানে কনজারভেশনে চলে আসছে, সেই জন্য সেটাকে বলা হয় কনজারভেটিভ প্রসেস বা সংরক্ষণশীল পদ্ধতি। বাট এটা ভুল ছিল, সংরক্ষণশীল পদ্ধতিটা ভুল ছিল, এটা জাস্ট অন কাইন্ড অফ হাইপোথিসিস, বিজ্ঞানীরা ধারণা করছেন এরকম হইতে পারে, বাট এরকম অ্যাকচুয়ালি রিয়েলি হয় না। তাহলে কোনটা হয়? আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রসেস করি, একটা হচ্ছে কনজারভেটিভ প্রসেস, একটা গেল কি প্রসেস, কনজারভেটিভ প্রসেস। সেকেন্ড সেকেন্ড প্রসেসটা হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেস। সেকেন্ডটা কি, সেমি সেমি কনজারভেটিভ প্রসেস। হঠাৎ মিন সেমি কনজারভেটিভ প্রসেস, সেমি কনজারভেটিভ প্রসেস হচ্ছে এই যে কনজারভেটিভ প্রসেসে আমরা কি করছিলাম, এই দুইটা থেকে পুরাতন দুইটা স্ট্র্যান্ডকে আমরা আবার নতুন করে এখান থেকে আলাদা করছিলাম, নতুন দুইটা স্ট্র্যান্ডকে আবার কি করছিলাম, তাদের দুইটাকে আবার কানেক্ট করে দিয়েছিলাম। বাট ইন কেস অফ যদি একটা ডিএনএ এই যে এরকম ভাবে, এই দুইটা যদি এরকম ভাবেই থাকে, অর্থাৎ নতুন সৃষ্ট যে দুইটা ডিএনএ, সেই নতুন সৃষ্ট দুইটা ডিএনএ যদি ঠিক এরকম ভাবেই থাকে, অর্থাৎ তারা যদি আনমুক্ত না হয়, খেয়াল করো কনজারভেটিভ প্রসেসে কি হয়েছে, তারা আবার ছুটে গেছে না এখান থেকে, পুরাতন গুলো আবার একসাথে হয়েছে, নতুন গুলো আবার একসাথে হয়েছে। বাট যদি এরকমই তারা থাকে, হোয়াট ডাজ ইট মিন, যদি এরকম ভাবেই তারা কোষে বিরাজমান অবস্থায় থাকে, হোয়াট ডাজ ইট মিন, এখানে যে নতুন দুইটা ডিএনএ সৃষ্টি হলো, নতুন দুইটা ডিএনএ তে একটা আগের ডিএনএ, একটা কালো কালারের পুরাতন ডিএনএ, নীল কালারটা মানে কি সবুজ, মানে সরি নীল কালারটা মানে কি একটা নতুন সৃষ্ট ডিএনএ, নতুন সৃষ্ট ডিএনএ, হোয়াট ডাজ ইট মিন, এই পুরো ডিএনএটাতে কতটুক কতটুক তথ্য বা কতটুক ইনফরমেশন সংরক্ষিত অবস্থায় আছে, অর্ধেক ইনফরমেশন, হাফ, খেয়াল করো, কারণ এটা ছিল আগে পুরাতন আর এখানে একটা নতুন সৃষ্টি হলো, হঠাৎ দেখবি পুরাতন অর্ধেক কি হয়েছে, একটা নতুন সৃষ্ট ডিএনএতে পুরাতন অর্ধেকটা কি হয়েছে, সংরক্ষিত হয়েছে, দ্যাট ইজ কল্ড সেমি কনজারভেটিভ প্রসেস, সেমি কনজারভেটিভ প্রসেস। তার মানে সেমি কনজারভেটিভ প্রসেস মানে কি, সেটা হচ্ছে যে
ডিএনএটার একটা স্ট্র্যান্ড থাকবে আর একটা নতুন স্ট্র্যান্ড ক্রিয়েট হবে, হঠাৎ একটি নতুন সৃষ্ট ডিএনএতে একটা স্ট্র্যান্ড আগের পুরাতন এবং আর একটা স্ট্র্যান্ড নতুন, বুঝা গেছে? তার মানে অর্ধেক তত্ত্ব সংরক্ষিত হয়েছে, দ্যাট মিনস সেমি কনজারভেটিভ প্রসেস। রিয়েলি ডিএনএ হচ্ছে তোমার সেমি কনজারভেটিভ প্রসেস, এটা আমরা পড়বো একটু পরে। বাট আরেকটা হাইপোথিসিস আছে, সেটা হচ্ছে তোমার ডিসপারসিভ হাইপোথিসিস বা বিচ্ছুরণশীল অনুকল্প। ডিসপারসিভ বা বিচ্ছুরণশীল, ডিসপারসিভ হাইপোথিসিস, ডিসপারসিভ হাইপোথিসিস বা বিচ্ছুরণশীল অনুকল্পটা যেটা বলে সেটা হচ্ছে, ধরো এই ডিএনএটা যদি এভাবে অর্ধেক ভাগ হয়ে যায়, মাঝখানে যদি অর্ধেক ভাগ হয়ে যায়, বুঝা গেছে? ওটা অর্ধেক ভাগ হয়ে গেলে হাইড্রার মতো আর কি, তুমি যদি একটা হাইড্রা কে সাপোজ এটা হচ্ছে একটা হাইড্রা, ঠিক আছে, একটা হাইড্রা, হাইড্রা যদি তুমি ভাগ করে দাও মাঝখানে, তখন কি হবে? এই যে তাহলে দুইটা পোর্শন পেলাম আমরা, এই যে এটা গেলো উপরে আর নিচে আর একটা পোর্শন, কি এরকম, তাই না? দুইটা ভাগ পাবো না আমরা, একটা হচ্ছে এরকম আর একটা কি এরকম। হাইড্রার ক্ষেত্রে কি হবে, নিচের এই অংশটা আবার সৃষ্টি হয়ে যাবে, আবার এই টুকরাটার ক্ষেত্রে উপরের অংশটা কি হয়ে যাবে, আবার সৃষ্টি হয়ে যাবে, আবার দুইটা হাইড্রার সৃষ্টি হয়ে যাবে, বুঝা গেছে? ওটা তো হাইড্রা তো তোমাদের প্রাণীবিজ্ঞানের পড়া আশা করি পড়ছো, তাই কিনা? ওকে, সো হোয়াট ডাজ ইট মিন, একটা ডিএনএ টুকরা টুকরা হয়ে যাবে, তারপরে বাকি আবার নতুন করে অংশগুলো সৃষ্টি হবে, সেটাকে বলা হচ্ছে কি, ডিসপারসিভ প্রসেস, ডিসপারসিভ হাইপোথিসিস বা বিচ্ছুরণশীল অনুকল্প। বাট ডিএনএ যেভাবে তোমার রেপ্লিকেট হয়, ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেসে, সেমি কনজারভেটিভ প্রসেসে ডিএনএ হয় সেমি কনজারভেটিভ প্রসেসে, সেটা প্রথমে প্রমাণ করেছেন হচ্ছে তোমার মাইকেলসন স্টেহল, মেবি মেসেলসন স্টেহল, একটা হচ্ছে সুয়েকা, মেসেলসন স্টেহল, মেসেলসন স্টেহল, MS, উনি যেটা করছেন সেটা হচ্ছে ইকোলাই, ইকোলাই ব্যাকটেরিয়াতে উনি প্রথমে প্রমাণ করছেন যে সেমি কনজারভেটিভ প্রসেসে ডিএনএ রেপ্লিকেট ঘটে, হ্যাঁ ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলি না ইকোলাই, ওকে, মেসেলসন স্টেহল এটা প্রমাণ করছেন ইকোলাই ব্যাকটেরিয়াতে, এবং তার পরবর্তীতে সুয়েকা, নাম কি সুয়েকা, সুয়েরেজ না, সুয়েরেজ মনে হয় ফুটবল প্লেয়ার না, আমি আমি তো ফুটবল খেলা বুঝি না, সো সুয়েকা, সুয়েকার উনি মানব কোষে প্রমাণ করে ফেলছেন, উনি মানব কোষে প্রমাণ করছেন যে এটা সেমি কনজারভেটিভ প্রসেস হয়। তারপরে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে পুরো প্রাণী জগতে কি হয়, সেমি কনজারভেটিভ প্রসেস হয়। পরবর্তীতে অবশ্য আমরা উদ্ভিদও প্রমাণ করছি সেটা, এই জন্য উদ্ভিদ বিজ্ঞানে দেওয়া আছে তোমাদের, ক্লিয়ার? ওকে, সো এখন আমরা সেমি কনজারভেটিভ প্রসেসের ডিটেলস পড়বো, তার আগে আমি একটু স্ট্রাকচার অফ ডিএনএ থেকে এক দুইটা একটু কথা বলতে চাই। স্ট্রাকচার অফ ডিএনএ এখন মনে আছে কিনা, ডিএনএ মোটামুটি কি ইউনিট নিয়ে গঠিত, ডিএনএ নিউক্লিওটাইডের পলিমার, তাই না, নিউক্লিওটাইডের পলিমার, তো ওটা কি নিয়ে গঠিত, নিউক্লিওটাইড নিয়ে গঠিত, কি নিয়ে গঠিত, নিউক্লিওটাইড। এবং আগের লেকচারে একটা নিউক্লিওটাইডের ডিটেইল স্ট্রাকচার আমরা দেখেছি, এখানে আমরা প্রতীকী স্ট্রাকচার ইউজ করব, সো যারা যারা আগের লেকচারটা দেখো নাই তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যাতে আগের লেকচারটা দেখে আসো, ক্লিয়ার? ওকে, তো এখন ধরো এটার ক্ষেত্রে কি থাকে, প্রথমে একটা নিউক্লিওটাইডের তিনটা উপাদান, একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা কি পেন্টোজ সুগার, সো পেন্টোজ সুগারের ক্ষেত্রে এরকম ভাবে দিলাম, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, দেন এটা হচ্ছে কার্বন, দেন এটা কি কার্বন, দেন এরকম, এটা হচ্ছে কত নম্বর কার্বন, এক, ওকে, এটাতে পরে আসতেছি, তাহলে খেয়াল করো এখানে হচ্ছে এইচ, এখানে কি এইচ, এখানে ও এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে কি সি এইচ টু, এদিকে ও এইচ ছিল, বাট এদিকে আমরা কি অ্যাড করবো, ফসফেট, সেখান থেকে এইচ টাকে সরাই দিয়ে আমরা জাস্ট পিটাকে অ্যাড করবো, অর্থাৎ ফসফেট হচ্ছে এইটা, সরি পিও এভাবে যাবে, দেন এভাবে, দেন এটা এভাবে থাকবে। আগের লেকচারে আমরা ডিটেইল স্ট্রাকচার পড়াইছি, ঠিক আছে, বুঝাইছি এগুলো, এখন তো আর বিটা ডি স্ট্রাকচার থাকে, তাই না, বিটা মানে কি উপরে থাকবে ও এইচ, নিচে থাকবে কি এইচ, ক্লিয়ার? তাহলে এই কার্বন গুলোর ক্ষেত্রে, ও আচ্ছা, এদিকের ও এইচ এর এইচটা সরে যাবে, এদিকে নাইট্রোজেনাস বেস গুলা কি হবে, কানেক্টেড হবে, এডিনিন বা গুয়ানিন, ক্লিয়ার? আচ্ছা, ওকে, তো এই এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ফার্স্ট, এটা কত নম্বর করবো, এক, এটা কত, দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এগুলোকে এক দুই তিন বলা উচিত না, এগুলোকে ওয়ান প্রাইম, টু প্রাইম, থ্রি প্রাইম, ফোর প্রাইম, ফাইভ প্রাইম, কেন এগুলো বলতে হবে সেটা তো আগে লেকচারে ডিটেইলস বুঝাইছি, ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ফসফেট, এখানে কি যুক্ত আছে, ফসফেট, ফসফেটটাকে একটা মানে মানুষের মাথা দেখাবো, ফসফেট এটা কি আমাদের ফসফেট, বুঝে গেছে? ওটা আর এই যে এটাকে সুগারটাকে আমি দেখাবো হচ্ছে এইভাবে, এভাবে, ক্লিয়ার? সুগারটাকে দেখাবো কি এভাবে, আর এই যে ব্যাসটা যেটা সেটাকে দেখাবো এইভাবে, হোয়াট ডাজ ইট মিন, এটা একটা ডলের মতো বা পুতুলের মতো, ডল, বুঝা গেছে? ওটা বুঝতে পারছো? এখন আমাকে বলো মাথাটা যেদিকে সেটাকে থ্রি প্রাইম নাকি ফাইভ প্রাইম,
5 প্রাইম, কারণ মাথাটা হচ্ছে এই যে দেখো এটাকে আমরা মাথা ধরছি তাই না, তাহলে এটা কত নম্বর কার্বনের সাথে আছে 5 প্রাইম, দ্যাট মিন্স এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আর এই যে নিচে নিচে 3 প্রাইম প্রান্ত তাই না, নিচে খেয়াল করো এদিকে কত 3 নম্বর কার্বন। ওকে আগে লেকচারে এগুলো ডিটেইলস পড়বো সেজন্য বলছি। ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট করব। জাস্ট ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমি এই এত কঠিন চিত্র না লিখে আমি জাস্ট এই চিত্রটি ইউজ করব। ক্লিয়ার? ওকে তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে একটা ডিএনএ, সাপোজ এটাও একটা রেডি, কারণ আমাদের এখন অনেক স্পেস দরকার, সো আমরা জাস্ট একটু শুরু করলে বলতে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। ওকে সো লেটস সাপোজ এটা একটা ডিএনএ, সাপোজ ওকে সো এটা কি একটা ডিএনএ, এখন হ্যাঁ আঁকো এটা যদি একটা ডিএনএ হয়, ডিএনএ কে সাধারণত ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেই এনজাইমগুলো কাজ করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি বললাম যেই এনজাইমগুলো কাজ করে তারা কখনোই ডাবল স্ট্র্যান্ডের উপর কাজ করতে পারে না, কি বলো? অর্থাৎ দুইটা স্ট্র্যান্ড যখন একসাথে থাকে তখন কোনোভাবেই তারা কি করতে পারে না, কাজ করতে পারে না। ডিএনএ রেপ্লিকেশনের এনজাইমগুলো সবসময় কাজ করা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডের উপরে, কোন স্ট্যান্ডের উপরে? সিঙ্গেল স্ট্যান্ডের উপরে। অর্থাৎ প্রথমত তোমাকে যেই কাজটা করতে হবে, শুধু অনেকে স্টেপগুলো মুখস্থ করার চেষ্টা করে, বাট তুমি লজিক্যালি ফাইন্ড আউট করতে পারবা ডিএনএ রেপ্লিকেশনের স্টেপগুলো কি। সো এই জন্য পুরোটা লেকচার দেখো, আমি যেটা বললাম সেটা হচ্ছে এদিকে ডিএনএ রেপ্লিকেশনের এনজাইমগুলো ডাবল স্ট্যান্ডের উপর কাজ করতে পারে না, তারা সিঙ্গেল স্ট্যান্ডের উপরে কাজ করবে। ইনিশিয়াল কথা, তারা কোন স্ট্যান্ডের উপর কাজ করবে? সিঙ্গেল স্ট্যান্ড। দ্যাট মিন্স লজিক্যালি তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডটাকে ডাবল থেকে কি বানাইতে হবে? সিঙ্গেল বানাইতে হবে। সো ইনিশিয়ালি এক ধরনের একটা প্রোটিন আসে, যে প্রোটিনটা যেটা করে সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে এই প্রোটিন, এই প্রোটিনটা বা এই এনজাইমটা হচ্ছে এটাকে হুকের মতো ধরে এইভাবে। সো এভাবে ধরে হুকের মতো জাস্ট এভাবে এটা কিভাবে ধরে হুকের মতো সব দিকে ধরে এইভাবে এদিকে আসে, সে হুকের মতো এভাবে ধরে এভাবে, ওকে হুকের মতো এভাবে ধরে। সো হুকের মতো এভাবে ধরার পরে সে এই প্রোটিনটা যেটা করে সেটা হচ্ছে এই স্ট্র্যান্ডটাকে দুই দিকে এবার বার টান দেয়। কেন যদি টান দিছে কেন? এটা কিন্তু ডাবল স্ট্র্যান্ড, এটা যদি ডাবল স্ট্র্যান্ড এটা কি করতে হবে? সিঙ্গেল স্ট্র্যান্ড বানাইতে হবে, তাই কিনা? তো ইনিশিয়ালি এই প্রোটিনগুলো কি করে এই দুইটা স্ট্র্যান্ডকে উপর বরাবর এবার বার টান দেয়। কেন? আমাকে কি বানাইতে হবে? সিঙ্গেল স্ট্র্যান্ড। যদি এরকম একটা পাক দেওয়া থাকে তোমার কাজ হচ্ছে এই এখান থেকে দূরে পাকটা খোলা অথবা এখান থেকে দূরে পাকটা খোলা। রিয়েলি ডিএনএ এ প্রোটিন গুলা কাজ করা হচ্ছে এই জায়গায়। এখন আমি বলবো এই যে এই হুক গুলা যেগুলা এই দুইটা ডাবল স্ট্র্যান্ড কে কি বানাইতেছে তোমার? সিঙ্গেল স্ট্র্যান্ড বানানোর জন্য কাজ করতেছে। এই প্রোটিন গুলোর নাম কি? ওকে আমি লিখে দিছি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ডিএনএ এ প্রোটিন, ডিএনএ এ প্রোটিন। দেখো এগুলা এ না, ডিএনএ এ প্রোটিন। সো একটা জিনিস মনে রাখো, আমাদের ইংরেজি বর্ণমালার যে প্রথম অক্ষরটা সে ইংরেজি বর্ণমালাটা স্টার্ট হয়ে হচ্ছে এ দ্বারা, স্টার্ট হয় কি দ্বারা? এ দ্বারা। ঠিক এরকম ডিএনএ রেপ্লিকেশনও স্টার্ট হচ্ছে প্রোটিন দ্বারা, যে প্রোটিনের নাম কি? এ প্রোটিন, ডিএনএ এ প্রোটিন। এখন খেয়াল করো ডিএনএ এ প্রোটিন, আমাকে একটা কথা বলো, ডিএনএ এ প্রোটিন পুরাটা ডিএনএ, পুরাটা অনেক বড় একটা লম্বা ডিএনএ, এই ডিএনএটার কোন জায়গার পেজ খুলতে সে প্রথমে যাবে? অর্থাৎ সে যে এখানে যে আক্রমণ করলো, আমার কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ডিএনএ প্রোটিন কেন এই পার্সনের প্যাচ খুলতে গেল না, কিংবা কেন এই পার্সনের প্যাচ খুলতে গেল না, সে কেন এইখানে আসা এটার প্যাচ খুলতে আসলো কেন? কারণ এটা হচ্ছে এটি রিচ এরিয়া। হোয়াট ডাজ ইট মিন এটি রিচ এরিয়া? অর্থাৎ এই জায়গায় এডিনিন আর থাইমিন আছে, কি আছে? এডিনিন থাইমিন, এডিনের সাথে কি যুক্ত? থাইমিন, থাইমিনের সাথে কি যুক্ত? এদিকে এডিনিন, এডিনের সাথে কি যুক্ত? থাইমিন, এদিকে এডিনের সাথে কি যুক্ত? বা থাইমিন, বুঝা গেছে? ওটা এটি রিচ এরিয়াতে তার আক্রমণটা করছে। কেন কেন ডিএনএ এ প্রোটিন এটি রিচ এরিয়াতে আক্রমণ করছে? কেন ডিএনএ এ প্রোটিন গুয়ানিন সাইটোসিন এরিয়াতে আক্রমণ করে নাই? সেটা কারণ হচ্ছে ঠাকুর এই যে যেই এডিনিন আর থাইমিনের মধ্যে কি বন্ড এক করে? দুইটা হাইড্রোজেন বন্ড। গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? তিনটা হাইড্রোজেন বন্ড। হোয়াট ডাজ ইট মিন? এটার মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড মানে সেটার বন্ডটা শক্তিশালী, নাকি তিনটা হাইড্রোজেন বন্ড মানে বন্ডটা শক্তিশালী, বন্ধনটা শক্তিশালী? তিনটা হাইড্রোজেন বন্ড মানে সেটা শক্তিশালী। এখন আমাকে বলো দুইটা শক্তিশালী বন্ধনে আবদ্ধ, তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি কি কাকে আক্রমণ করতে গেলে যারা শক্তিশালী বন্ধনে আবদ্ধ তাদেরকে আক্রমণ করবে, নাকি যারা কম শক্তিশালী বন্ধনে বা দুর্বল তাদেরকে আক্রমণ করবে? লজিক্যালি তুমি আক্রমণ করবে হচ্ছে দুর্বল যাদেরকে তাদেরকে আক্রমণ করবে। দ্যাটস হোয়াই যেহেতু
এটি রিচ এরিয়া, অর্থাৎ যেদিকে এডিনে এবং থায়ামিনের পরিমাণটা বেশি সেই জায়গায় সে আক্রমণ করতে প্রিফার করবে, কারণ এইখানে কি বন্ড আছে, শুধুমাত্র ডাবল বন্ড আছে, শুধুমাত্র কি বন্ড আছে, শুধুমাত্র ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড নাই। বুঝা গেছে ব্যাপারটা? গুয়ানিন এবং সাইটোসিন যদি থাকতো তখন সেটা ট্রিপল বন্ড হতো। দ্যাট মিন্স ডিএনএ আর প্রোটিন প্রথমে রেপ্লিকেশনের যে শুরুটা করতেছে সেটা শুরু করতেছে যেখানে এটি রিচ এরিয়া আছে সেইখান থেকে। তুমি তো তোমার তো কোশ্চেন থাকতে পারতো ভাই কেন এটা এইখান থেকে স্টার্ট করে না, সেই জন্য আমি বলে দিলাম। এখন সে যেহেতু এইখানে রেপ্লিকেশন স্টার্ট করতেছে, এখানে কি করতেছে, রেপ্লিকেশন স্টার্ট করতেছে, সেই জন্য এই পয়েন্টটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। সে পয়েন্টে কি বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন সেখানে স্টার্ট হচ্ছে। দ্যাট মিন্স এইটার নাম দিব আমরা কি, অরিজিন অফ রেপ্লিকেশন, সেটার নাম দিব অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন। এখন অরিজিন অফ রেপ্লিকেশন বা সহজে আমরা এটাকে বলি ওরি, সহজের নাম কি দিই আমরা ওরি। এখন তো বুঝা গেছে এই পয়েন্টটার নাম কি, অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরি। এখন খেয়াল করো, এখন তুমি এই দুইটাকে টান দিয়ে এরকম ভাবে দূরে সরাই নিলা, তাহলে আমরা দেখাই দূরে সরাই নাকি, দূরে সরাইতে পারি, ওকে তাহলে আমরা এটাকে একটু দূরে সরাই। তোমরা যদি দূরে সরাইতে চাই তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে এভাবে দূরে সরাই নিব, খেয়াল করো এটাকে এভাবে দূরে সরাই নিব, কি বলতো বুঝে গেছে ওটা, কারণ খেয়াল করো এভাবে যদি দূরে সরাই এদিকে অবশ্যই আমাদের ডিএনএ এ প্রোটিন কাজ করছে না, এটা দূরে সরাই নেই, এদিকে এ প্রোটিন আছে এ প্রোটিন কাজ করছে না, এটা দূরে সরাই না। এখন খেয়াল করো, এখন এদিকে আমাদের কি আছে, এডিনিন থায়ামিন বিভিন্ন নাইট্রোজেনাস গ্যাস আছে তাই না, এডিনিন থায়ামিন, এদিকে অবশ্যই আর্কেডিনিন এডিনিন থায়ামিন হয়তো বা গুয়ানিনও আছে সাইটোসিনও আছে, বাট এদিকে এটি এডিনিন এবং থায়ামিনের পরিমাণটা বেশি, এদিকে কি আছে, তাহলে থায়ামিন থাকবে, টি এর জন্য এ থাকবে, এ এর জন্য টি থাকবে, এ এর জন্য টি থাকবে, দেন টি এর জন্য এ থাকবে, গুয়ানিনের জন্য সাইটোসিন থাকবে, ওকে। এখন খেয়াল করো এখন এদিকেও বেস আছে এরকম, আর এরা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা, এটা দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা, ওকে। আর আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এই দুইটাকে দূরে সরাই নিছি, আমরা দুইটাকে কি করছি দূরে সরাই নিছি, অর্থাৎ এদের মতো যে হাইড্রোজেন যে বন্ড গুলো ছিল সেই হাইড্রোজেন বন্ড গুলো এখন আর তারা কানেক্টেড না, এতটা ভাবে কি কানেক্টেড না, হাইড্রোজেন বন্ড থেকে সে দূরে সরে গেছে, হাইড্রোজেন বন্ড থেকে সে দূরে সরে গেছে। বাট ধরো তুমি একটা কোনো রিলেশনশিপে তুমি যদি তাদেরকে যদি কোনোভাবে আলাদা করতে পারো, তাদের প্রেমেরটা নাকি তারা আবার একসাথে হবে কিনা, হয়তো টেন্ডেন্সি থাকবে কিনা, টেন্ডেন্সি থাকবে কিনা, টেন্ডেন্সি থাকবে সেটা বলতে পারো, হবে কিনা সেটা না, টেন্ডেন্সি থাকবে। অর্থাৎ একটা ডাবলকে বা একটা কাপলকে তুমি সিঙ্গেল করলেই হবে না, তাকে সিঙ্গেল রাখতে হবে, সেটা হচ্ছে মেইন ব্যাপার, সিঙ্গেল কি করতে হবে, রাখতে হবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই এদের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করতেছে, ডিএনএ এ প্রোটিন তাদেরকে দূরে সরাইছে, কিন্তু তাদেরকে একটা টেন্ডেন্সি আছে কিনা আবার চলে যাওয়ার, আবার একসাথে চলে আসা, কেন টেন্ডেন্সিটা আছে তাদের, কজ তাদের মধ্যে যে হাইড্রোজেন বন্ড তৈরি করার একটা আকর্ষণ আগে ছিল সেই আকর্ষণটাও কি এখন কিছুটা আছে, দ্যাটস ওয়াই তাদের আবার ডাবল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। ওটা দেখবি তুমি যদি শুধুমাত্র সরাইলেই হবে না, তোমাকে এদেরকে সিঙ্গেল অবস্থায় রাখতে হবে, সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থায় কি করতে হবে, রাখতে হবে। সেই জন্য এদেরকে যেহেতু সিঙ্গেল হিসেবে রাখতে হবে, সেই জন্য এখানে একটা এনজাইম আসে, সেই এনজাইমটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। কেন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলো দেখি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কেন বলা হচ্ছে, কজ এই প্রোটিনটা এই ডিএনএ স্ট্র্যান্ডটাকে সিঙ্গেল রাখতেছে, এই স্ট্র্যান্ডটাকে কি করতেছে সিঙ্গেল রাখতেছে, কিভাবে এটার মধ্যে বাইন্ড করে, এটার মধ্যে বাইন্ড করে। দ্যাট মিন্স যেই এনজাইম, দ্যাট মিন্স লজিক্যালি আমরা পরবর্তীতে আরেকটা এনজাইম পাইলাম, আরেকটা এনজাইমের কাজ আমরা পাইলাম সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তার মানে খেয়াল প্রথমে এই দুটাকে দূরে সরাইতে হবে, প্রথম কি করতে হবে এই দুটাকে দূরে সরাইতে হবে, সেকেন্ডলি দূরে সরাইলেই হবে না তাদেরকে সিঙ্গেল অবস্থায় রাখতে হবে, তাদেরকে সিঙ্গেল করলে হবে না, তাদেরকে কি সিঙ্গেল অবস্থায় রাখতে হবে। সাপোজ বাংলা সিনেমা নায়ক নায়িকার মতো ধরো বাবা যেটা করলো সেটা হচ্ছে সাপোজ মেয়েকে আয়নায় কোনো একটা রুমে আটকে রাখলো, এখন রুমের যদি দরজা যদি না লাগে তাহলে কি আবার পালায় চলে যাবে কিনা, যাইতে পারে কিনা, সেটা একটা টেন্ডেন্সি থাকে। অর্থাৎ কি তোমাকে তাদেরকে সিঙ্গেল করলেই হবে না, সিঙ্গেল রাখতে হবে, তার দরজাটা আটকে রাখতে হবে। ঠিক এরকম এখানে তুমি যখন স্ট্যান্ডটাকে সিঙ্গেল করছো, সিঙ্গেল থাকলেই হবে না, সেখানে সেটাকে সিঙ্গেল রাখতে হবে, দ্যাটস ওয়াই এখানে আরেকটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরপরে তো বোঝা গেছে, ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো এখন হচ্ছে আমাকে বলো তোমাকে এই পুরো ডিএনএটাকে কি করতে হবে, রেপ্লিকেট করতে হবে, পুরো ডিএনএটাকে কি করতে হবে, রেপ্লিকেট। আচ্ছা পুরো ডিএনএটাকে যদি রেপ্লিকেট করো তুমি কি শুধুমাত্র একটা পেজ ধরে সরাইলে হবে নাকি এইদিকের পেজগুলো খুলতে হবে, এদিকের পেজগুলো খুলতে হবে। এখন
এই এদিকের পেঁয়াজ যেহেতু খুলতে হবে, দেখো সবগুলো কিন্তু আমি লজিক্যালি আনতেছি, কোনো কিছু মুখস্থ নাই, সবগুলা লজিক্যালি। এদিকে একটা এনজাইম কাজ করে, এদিকে একটা এনজাইম কাজ করে, এদিকে একটা এরকম একটা এনজাইম কাজ করে, যেটা সে শক্তি ইউজ করে, শক্তি ইউজ করার পরে এদিকে একটা এনজাইম এরকম কাজ করে, এদিকে মাঝখানে, অর্থাৎ ঠিক এরকম এরকম শক্তি ইউজ করে, এবং এই এনজাইমটা হচ্ছে এই এই স্ট্যান্ডটাকে এই বরাবর এভাবে দেয়, এবং এটা এই বরাবর শক্তি বরাবর এই বরাবর দেয়। হোয়াট ডাজ ইট মিন? এটা যখন এই বরাবর প্রেসার দেয়, তখন আস্তে আস্তে এটা কি বড় হইতে থাকে না, এদিকের প্যাচগুলো একসাথে হয়ে যেতে থাকে, এদিকের প্যাচগুলো এভাবে ঘনত্ব বাড়তে থাকে প্যাচগুলো, কিন্তু এরা যখন এভাবে যাইতে থাকে তখন অ্যাকচুয়ালি এরা কি করে, এদিকে যে ডিএনএ যে ডাবল হেলিক্স আছে, কি বলো ডিএনএ কি দুইটা হেলিক্স, ডিএনএ কে আমরা বলছি না ডাবল হেলিক্স গঠন, তো এই যে দুইটা হেলিক্স আছে সেই হেলিক্সটাকে সে ভাঙার চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে কিনা, বুঝা গেছে ব্যাপারটা? এদিকে যে হাইড্রোজেন বন্ড আছে সবগুলোকে সে ভাঙার চেষ্টা করে ঢুকার চেষ্টা করতেছে। হঠাৎ দেখবি এই এনজাইমটার নাম কি হইতে পারে বলো, এই এনজাইমটার নাম কি হইতে পারে? এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইমের কাজটা বুঝছো? হেলিকেজ এনজাইমের কাজ কি, বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সে যখন এভাবে নেই তখন এই জায়গায় দেখো একটা এরকম একটা এরকম একটা পোর্শন সৃষ্টি হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে পুরো স্ট্রেনটা, হঠাৎ দেখবি যে ওয়াই আকৃতির একটা অংশ সৃষ্টি হচ্ছে না, খেয়াল করো এরকম দেন এরকম দেন কি এরকম, এটা কি ওয়াই আকৃতির একটা অংশ সৃষ্টি হচ্ছে না? এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক। কেন রেপ্লিকেশন ফর্ক বলা হয়? কজ তুমি টিউনিং ফর্ক দেখছো কিনা, টিউনিং ফর্ক যেটা আমরা শব্দ শুনি, এই যে ভাইব্রেশন যে শুনি সেটা কিরকম থাকে, এরকম না টিউনিং ফর্ক, এটা কি ঠিক ওয়াই এর মতো এরকম? সো এই ফর্কটা যেহেতু রেপ্লিকেশনের সময় সৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক। এবার তো বুঝা গেছে, আর একটা খেয়াল করো, যখন একটা রেপ্লিকেশন স্টার্ট হইলো, তখন রেপ্লিকেশন যখন স্টার্ট হইলো তখন এই অংশটা কি ফুলে গেছে না, এই অংশটা কি পুরো একটা বাবলের মতো বোঝা যাইতেছে না, বাবল, দ্যাট মিনস এইটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল, এখন পর্যন্ত আমাকে বলে ফেলো কোন কোন এনজাইম কাজ করছে। প্রথমত ডিএনএ এ প্রোটিন কাজ করছে, ডিএনএ এ প্রোটিনের কাজটা কি ছিল, ডিএনএ এ প্রোটিন, ডিএনএ এ প্রোটিন যে কাজটা করছে সেটা হচ্ছে ডিএনএ এ প্রোটিন দুইটা ডাবল স্ট্র্যান্ডকে জাস্ট সিঙ্গেল করলো, তুমি যখন এই হেলিকেজ এনজাইম দিয়ে যখন তুমি চাপ দিবা, খেয়াল করো হেলিকেজ এনজাইম দিয়ে যখন তুমি একটা পেজ খুলতে গিয়ে যখন চাপ দিবা, তুমি যদি খেয়াল করো একটা সুপার কোয়েলিং এর ব্যাপার করবে, সুপার কোয়েলিং, আমি এখন প্র্যাকটিক্যালি সেটা দেখাবো সুপার কোয়েলিং কি। বাট তুমি কখনো ইয়া করার সময় কাপড় মুচড়াইছো কিনা, আই মিন যদি যখন তুমি ইয়া করো কাপড় ধো, কাপড় ধোয়ার পরে কাপড় যখন মুচড় দিতে থাকো তখন দেখো অনেক বেশি মুচড় দিলে তারা নিজেদের মধ্যে একটা মুচড় খায়, বুঝা গেছে ব্যাপারটা? ওকে, সেই ব্যাপারগুলো আমি একটু দেখাই, তুমি এদিকে আসো, তাহলে বেশ ওকে এদিকে আসতে হবে, কিছু করার নেই, কিন্তু যখন আমি ঘুরাইতেছি তখন এরা হচ্ছে এই যে দেখো নিজেদের মধ্যে, এই যে দেখো নিজেদের মধ্যে একটা প্যাচ খাইছে, বুঝা গেছে, এই যে দেখো নিজেদের মধ্যে তারা প্যাচ খাওয়া স্টার্ট করছে। দ্যাট মিন্স একটা জিনিসকে যখন আমি ঘুরাইতে থাকলাম তখন তারা নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে আবার মানে ঘূর্ণন খায়, সেটাকে বলা হচ্ছে পজিটিভ সুপার কোয়েলিং। আর যদি আমি একটা প্যাচ খুলতে চাই, অর্থাৎ আমি এই যে সাপোজ এইটার প্যাচ খুলবো, এটা যদি আমরা প্যাচ খুলতে চাই, ধরো এটা যদি আমরা প্যাচ খুলতে চাই তখন যেটা হবে সেটা হচ্ছে সাপোজ ধরো এটা আমি এক দুটা প্যাচ দিয়ে নিই, সাপোজ এই এখন আমরা যেটা করবো সাপোজ এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, এই বরাবর হেলিকেজ এনজাইম কাজ করবে, সাদা দেখা যায় না, সাদা ব্যাকগ্রাউন্ড, ওকে আসতেছে মনে হয়, তো এই হেলিকেজ এনজাইম এবার আবার কাজ করবে, তাহলে হেলিকেজ এনজাইম এই রেপ্লিকেশন ফর্কে কাজ করবে। সো হেলিকেজ এনজাইম যখন রেপ্লিকেশন ফর্কে কাজ করবে তখন খেয়াল করো আমি যখন এটাকে যখন এভাবে দিব তখন এই যে তারা নিজেদের মধ্যে একটা এই যে দেখো তাদের টেন্ডেন্সি থাকবে, এই যে দেখো, এই দেখো নিজেদের মধ্যে প্যাচ খাইতেছে, এই যে দেখো এটা একেবারে ঘুরে দেখ এভাবে চলে আসছে, এই যে এখন প্যাচগুলো দেখো
নিজেদের মধ্যে একটা প্যাচ খাইছে এবং তোমরা প্রেক্টিক্যাল সেটাকে করতে পারো। আমি যখন যত এইভাবে দিব তারা এই যে নিজেদের মধ্যে, এই যে দেখো সারাদিন নিজেদের মধ্যে প্যাচ খাইতে পারবে, এই যে দেখো বুঝে গেছো ওটা, একটু একটু ঢিল করো, একটু ঢিল করো জাস্ট, এই যে দেখো, এই যে নিজেদের মধ্যে এই যে প্যাচ খাওয়ার টেন্ডেন্সি থাকবে। ঠিক এরকম এই যে এখানে অনেকগুলো প্যাচ খাইছে, আসলে এগুলো তো খুলতে হবে, এই যে দেখো নিজেদের মধ্যে অনেক প্যাচ খাইছে, এই যে এই প্যাচটা পরে আসছে। ওকে সো এই যে দেখুন জাস্ট, এই যে আবার নিজেদের মধ্যে প্যাচ খাইতেছে। তো এটাকে বলা হচ্ছে নেগেটিভ সুপার উইলিং। তুমি যখন একটা দড়ি বা কিছুর যখন প্যাচ খুলতে যাবে এবং হেলিকেন এনজাইমের মতো কাজ করতে যাবে, তখন এইদিকের সারো এখন এইদিকে যে পরের পার্সনটা আছে তারা নিজেদের যাও এখন এখন যেতে পারে, সমস্যা নেই, তাদের যে নিজেদের মধ্যে যে আটা আছে তারা নিজেরা হচ্ছে তোমার আবার প্যাচ দিতে মানে প্যাচ দিতে থাকবে। সো একটা ডিএনএর ক্ষেত্রে যখন হেলিকেজ এনজাইম কাজ করতেছে, একটা ডিএনএর ক্ষেত্রে যখন হেলিকেজ এনজাইম সেটাকে এভাবে ধাক্কা দিতেছে, তখন এই অপর পাশে যে দূরের যেই ডিএনএর পার্সনটা আছে তারাও নিজেদের মধ্যে প্যাচ খাবে কিনা, বুঝা গেছে ওটা। প্রথম কথা হচ্ছে তারাও নিজেদের মধ্যে প্যাচ খাবে, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ সুপার উইলিং। সেকেন্ড ব্যাপার হচ্ছে তুমি হেলিকেজ এনজাইম যত সামনে আগায় যাবে তত তাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে কিনা, বেশি শক্তি। তুমি ধরো একটা দড়ি খুলতেছো, তুমি যত দূরে যাবা, যত প্যাচ খুলে ফেলবো, যত দূরে যাবা তত দেখবে যে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হইতেছে। সো এই হেলিকেজ এনজাইম হয়তো বা একটা সময় কাজ নাও করতে পারে। সো ঠিক এই জায়গাগুলোতে তোমার যে সুপার কোয়েলিং এর যে ব্যাপারটা সৃষ্টি হয় সেটা যদি তুমি সমাধান না করো, তাহলে কি তুমি ডিএনএ রেপ্লিকেশন পুরোটার প্যাচ খুলতে পারবা, ডিএনএ রেপ্লিকেশন ঘটাইতে পারবা? ডিএনএ রেপ্লিকেশন ঘটাইতে পারবা না। দ্যাটস ওয়াই আমাদেরকে সেই বিষয়টারও সমাধান দিতে হবে। তার মানে আগে এ পর্যন্ত আমরা কি কি বলছি ঠাকুর, এইদিকে ডিএনএ অ্যাপ্রোটিন, ডিএনএ অ্যাপ্রোটিন কি কাজ করছে, ডিএনএ অ্যাপ্রোটিন হচ্ছে তোমাকে এটাকে সরি ডাবল স্ট্যান্ডটাকে সিঙ্গেল স্ট্যান্ড করছে শুধুমাত্র, দেন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন আসছে। কেন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন আনার প্রয়োজন, কারণ সেটাকে আমাদের সিঙ্গেল রাখতে হবে। দেন যেটা হলো সেটা হচ্ছে দেন হেলিকেজ এনজাইম আসলো, কসকে আমাদেরকে পুরো ডিএনএ প্যাচ খুলতে হবে। বাট হেলিকেজ এনজাইম যখন কাজ করা শুরু করলো তখন একটা প্রবলেম আমরা পাইলাম, সেটা হচ্ছে সুপার কুইলিং এর ব্যাপার। আমাদেরকে সেই সুপার কুইলিং এর ব্যাপারটাকে করতে হবে। সুপার কুইলিং মানে কি, সেখানে এরা আবার নিজেদের মধ্যে কয়েল সৃষ্টি করা তৈরি করে দিচ্ছে। এবং আরেকটা ব্যাপার কি, যখন যতই দূরে যাবে নিজেদের মধ্যে অনেক দূরে প্যাচ শুরু করছে, কিন্তু এইদিকে আস্তে আস্তে তত বেশি শক্তিশালী মানে শক্তিশালী হয়ে থাকবে, তোমার প্যাচ খুলতে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে, বুঝে গেছি ব্যাপারটা। তো এখন হয়তো বা এটা একটা সময় এটার যে এটিপি আছে সেই এটিপি দ্বারা আমরা প্যাচ খুলতে পারবো না, বুঝা গেছি ব্যাপারটা। তো সেইটার সলভটা আমরা কিভাবে দিব, আমি জাস্ট এটাকে থিওরিটিক্যালি দেখাই আগে সেটা কিরকম, দেন আমরা সেটা সলভ দিব। এবং এখানে কিন্তু কিছুই মুখস্থ না, সেটা আমি দেখো যে আমরা কিন্তু কিছুই মুখস্থ করতেছি না, জাস্ট লজিক্যালি আমরা ব্যাপারগুলোকে দেখতেছি। ধরো এটা এখন এরকম হয়ে যাবে, তাই কিনা, কাছাকাছি চলে আসবে কিনা, তুমি যখন প্যাচ খুলতে যাবো তখন এরকম কাছাকাছি চলে আসবে কিনা, এটা এরকম ভাবে চলে আসবে, কাছাকাছি এরকম ভাবে চলে আসবে, এরকম ভাবে, এরকম ভাবে। আর এদিকে যেটা আছে তারা হচ্ছে এরকম ভাবে কাছাকাছি চলে আসবে, আর এরকম ভাবে তারা হয়তো বা তাদের নিজেদের মধ্যে প্যাচ দিবে, এরকম ভাবে, বুঝা গেছে কিনা। তো এইদিকে হচ্ছে সুপার কোয়েলিং এর ব্যাপার হচ্ছে, আর এইদিকে যত যাচ্ছ এই বাবল গুলা ছোট হয়ে যাচ্ছে, আবার খুলতে তখন তোমার কি হবে, কষ্ট হবে। এখন এই ক্ষেত্রে এইখানে যে প্যাচটা যেভাবে খুলে সেখানে একটা এনজাইম আসে, অবশ্যই তোমার এনজাইম লাগবে সেখানে, একটা হেলিকেজ এনজাইম যে কাজটা করতেছে সেটাকে সহজলভ্য করার জন্য বা সেই হেলিকেজ এনজাইমের কাজটাকে সহজ করার জন্য এবং সুপার কোয়েলিং এর ব্যাপারটাকে সলভ করার জন্য সেখানে একটা এনজাইম আসবে, সেই এনজাইমটার নাম হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম। টোপো আইসোমারেজ এনজাইম, কেন টোপো আইসোমারেজ এনজাইম সেটা একটু পরে বলতেছি, বাট আগে সেটা জানো যে সেই এনজাইমটাকে আমরা কি বলতেছি, টোপো আইসোমারেজ এনজাইম, অর্থাৎ টোপো আইসোমারেজ এনজাইম, টোপো আইসোমারেজ এনজাইম। সাপোজ ওকে ওকে সো এটা হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম। আমাদের টোপো আইসোমারেজ এনজাইম যেটা করে সেটা হচ্ছে, আগে আমরা দেখি না পরে আমরা দেখি কেন সেটাকে টোপো আইসোমারেজ এনজাইম বলা হয়, আগে আমরা দেখি যে সেটা কি কাজটা করে। একচুয়ালি সেটা যে কাজটা করে সেটা হচ্ছে, এর একটা হাত থেকে ধরো একটা কাটার আছে, কাটতে পারে এরকম কাটার, সে যেটা করে ইনিশিয়ালি সেটা হচ্ছে এই কাটারটা দিয়ে সে হচ্ছে এখানে কাটা দে, এখানে কাটা দে, বুঝা গেছো ওটা, এখানে কাটা দে, এখানে কাটা দেওয়ার পরে সে যেটা করে সেটা হচ্ছে এটাকে তোমার পেজ পেজটা তো এইভাবে গেছে তাই না, এটাকে এইভাবে নিয়ে আসে, বুঝতে পারছিস না ব্যাপারটা, খেয়াল করো। ওকে এখানে এটাকে সে কাটলো, এখানে কি এটাকে সে কাটলো, ধরো খেয়াল করো এই কাটারটা দিয়ে টোপো আইসোমারেজ এনজাইম এই কাটারটা দিয়ে এখানে ডিএনএর একটা স্ট্র্যান্ডকে কাটলো, কটা স্ট্র্যান্ডকে কাটলো, একটা স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ডকে কাটার পরে এখন এটা ইজি হয়ে গেল না, খেয়াল করো এখন কি এটাকে পিছন দিকে ঘোরাইতে পারবা কিনা,
পিছন থেকে ঘুরাই সে এইভাবে আনে, আর এটাকে সামনের দিকে ঘুরাই এইভাবে নেয়। হঠাৎ দেখবি এটা চলে দেখা হচ্ছে এইভাবে এইভাবে, আর এটা চলে দেখা হচ্ছে কি এইভাবে, তাই কি না? বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে আনার পরে দেন আর একটা হাত বের করে, আর একটা হাতে কি থাকে, আর একটা হাতে হচ্ছে গ্লু থাকে। এই গ্লু দ্বারা আবার এটাকে কানেক্ট করে দেয়। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে সে যেটা করলো সেটা হচ্ছে সে প্রথমে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে প্রথমে একটা ডিএনএ অংশকে কাটে, কাটার পরে বাকি দুটো অংশকে ঘুরায় ওই দিক দিয়ে আনার পরে সেইভাবে প্যাচটা খুলে দেয়। খেয়াল করো, ধরো এখানে একটা প্যাচ আছে, এখানে কি আছে একটা প্যাচ আছে, এখানে এই যে এরকম ভাবে প্যাচ আছে। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি যদি এটাকে যদি কাটি, এই জায়গায় যদি কাটি, দেন আমি যদি এটাকে এইভাবে ঘুরাই, এটাকে যদি এইভাবে ঘুরাই আর এটাকে যদি এইভাবে ঘুরাই আনি, তখন কি আর একটা প্যাচ খুলে গেল না? এভাবে বুঝতে পারছো ব্যাপারটা? সো এই যে ঠিক চোপো আইসু মানে দেন যান ঠিক এই কাজটা করে, এবং সে এভাবে সামনের প্যাচ গুলো খুলে দেয়, যাতে লাইকে দেন, যাতে এই অ্যাঞ্চারটার নাম কি হেলকে দেন যান, যাতে হেলিকে দেন যে আর কষ্ট না করতে হয়, এদিকে যে শক্ত হয়ে যেতেছে সেই ব্যাপারটা যাতে এ করে। আবার কখন কখন সে যেটা করে সেটা হচ্ছে এই যে এইখানে যে সুপার কোয়েলিং এর ব্যাপারটা, একটা স্ট্যান্ডের উপর আর একটা স্ট্যান্ড প্যাচ খাইতেছে, সেখানে টোপো আইসু মানে দেন যান সেখানে দুইটা স্ট্যান্ড কে কাটা দেয়, সকলে কাটে আসে আস্তে আস্তে কাটা দেন, আবার আবার একসাথে সেগুলোকে সিরিয়াল ওয়াইজ লাগাই দেয়। বুঝে গেছে ওটা? ধরো একটা প্যাচ খেলো সেটাকে কাটে দিল, কাটা আবার সুতা করে না লাগাই দিল। বুঝে গেছে ওটা? ক্লিয়ার? সো এই টোপো আইসোমারিক এনজাইম ঠিক এই কাজটা করে। এখন এদিকে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টোপো আইসোমারিক এনজাইম কেন সেটাকে টোপো আইসোমারিক এনজাইম বলা হয়েছে, কজ সেটা হচ্ছে তোমার ডিএনএ টোপোলজিটাকে চেঞ্জ করতেছে। টোপোলজি মানে কি? ত্রিমাত্রিক গঠন। খেয়াল করো, আগে এরকম অবস্থা যেটা ছিল, সাপোজ এরকম একটা ইয়া ছিল, এরকম একটা ইয়া ছিল, এখন এটাকে সে কি করলো এদিকে কাটলো, এদিকে কি করলো কাটলো, এদিকে কাটার পরে এটাকে নিয়ে গেল এইভাবে, এটাকে নিয়ে গেল এইভাবে, নিয়ে যাওয়ার পরে তাহলে আমরা কি পেলাম, এটাকে যদি উপরে নিয়ে যায় তখন এটাকে পেলাম হচ্ছে তোমার এইভাবে পেলাম আর কি। খেয়াল করো এইভাবে, বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে যখন পাইলাম দ্যাট মিনস সে কি করলো, ডিএনএ টোপোলজিটাকে চেঞ্জ করলো, কি মানে ত্রিমাত্রিক গঠনটাকে চেঞ্জ করলো। আগে যে ত্রিমাত্রিক গঠন ছিল এখন সে ত্রিমাত্রিক গঠন নাই, চেঞ্জ হয়েছে, বাট টোপোলজি চেঞ্জ করলেও আগের যে ডিএনএ যৌগটা ছিল সেই যৌগটা কি আছে কিনা, রাসায়নিক সংকেত যেটা ছিল সেটা কি কিনা, অর্থাৎ রাসায়নিক সংকেতে একবার গাঠনিক সংকেত ভিন্ন, সেটাকে আমরা কি বলি আইসোমার। সো এই যে টোপোলজিক্যাল দিক দিয়ে চিন্তা করলে সেটা একটা আইসোমার, অর্থাৎ এই এনজাইমটা কি কাজ করতেছে, টোপোলজিক্যালি তাকে ডিএনএ এর আইসোমারে কনভার্ট করতেছে। দ্যাটস ওয়াই দিস এনজাইম ইজ কল্ড টোপো আইসোমারেজ এনজাইম। সেটা কি বলা হয়, টোপো আইসোমারেজ এনজাইম, সেটা কি বলা হয়, টোপো আইসোমারেজ এনজাইম। এখন কেন এই এই জ্ঞানটা থাকাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু কিছু ড্রাগস আছে দিকে কাজ করে, যেমন সিপ্রোফ্লক্সাসিলিন, সিপ্রোফ্লক্সাসিলিন অনেক সময় তোমাদের পাতলা পায়খানার জন্য সেটা খায়, সিপ্রো সিপ্রোফ্লক্সাসিলিন। ওকে, কিছু কিছু ড্রাগস আছে এবং কিছু কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগসও আছে আমাদের, যে সিপ্রোফ্লক্সাসিলিন ড্রাগস গুলো যে কাজটা করে সেটা হচ্ছে এই এনজাইমটা তোমার এই ডোমেনটাকে অফ করে দেয়। এই ডোমেনটাকে যদি অফ করে তাহলে কি ঘটবে খেয়াল করো, ধরো একটা ব্যাকটেরিয়া তোমার দেহে ঢুকলো, ব্যাকটেরিয়া ঢুকার পরে তুমি সিপ্রোফ্লক্সাসিলিন খাইলে, হ্যাঁ সিপ্রোফ্লক্সাসিলিন খাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে আরো কিছু ওষুধ আছে আমার সবগুলোর নাম মনে নাই, সো এগুলো যখন আসলো তখন এই সিপ্রোফ্লক্সাসিলিন টোপো আইসোমারেজ এনজাইমের যে এই যে গ্লু যেটাতে ছিল এটাকে বলা হয় লাইগেজ ডোমেন, এই লাইগেজ ডোমেনটাকে সে অফ করে দিল, আর এটা হচ্ছে কাটার ডোমেন, লাইগেজ ডোমেনটাকে সে অফ করে দিল, সে লাইগেজ ডোমেনটাকে অফ করে দিল, আলটিমেট ফিট কি হবে, ব্যাকটেরিয়া লাইগেজ ডোমেন অফ করে দিছে, আলটিমেট ফিট কি হবে, চালক ব্যাকটেরিয়াও ঢুকবে আমাদের দেহে সুন্দর করে। ব্যাকটেরিয়া যখন ব্যাকটেরিয়ার নিজের যে ডিএনএ আছে, ব্যাকটেরিয়াকে ডিএনএ রেপ্লিকেশন করতে হবে না, আমরা কি জানি ব্যাকটেরিয়া যদি বংশবৃদ্ধি করতে হয়, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে এককোষী, সো যখন একটা ব্যাকটেরিয়াতে একটা কোষ থাকবে তখন এটা যখন বংশবৃদ্ধি করবে তখন সে দুইটা কোষ হবে, বাট সে যখন দুইটা কোষ হবে তখন কিন্তু একটা কোষে যে একটা ডিএনএ ছিল সেটা পুরোটা রেপ্লিকেট হয়ে দুইটা ডিএনএ হইতে হবে, দেন দুইটা দুই কোষে চলে যেতে হবে, তাই কি না? এখন খেয়াল করো, তো এখন যখন ডিএনএ রেপ্লিকেশন হইতে গেল তখন টোপো আইসোমারেজের এই পোর্শনটা কাজ করলো, এই পোর্শনটা কি করলো প্রত্যেক জায়গায় এরকম ভাবে কাটা দিল, প্রত্যেক জায়গায় কি করলো এরকম ভাবে কাটা দিল, বাট যেহেতু এই ডোমেনটা অফ, এই ডোমেনটা কি অফ, হোয়াট ডাজ ইট মিন, এই ডোমেনটা যেহেতু অফ এই ডিএনএ কে কি আর জোড়া লাগাইতে পারবে এখন না, অর্থাৎ কি ডিএনএটা আস্তে আস্তে খণ্ড হয়ে যাবে, মানে এই দেখছো কি কি সিস্টেমে কাজ করতেছে অ্যাকচুয়ালি ড্রাগসটা। খেয়াল করো আমি যেটা বললাম এটা হচ্ছে ধরো এই ক্ষেত্রে কি করে পজিটিভ সুপার গ্লু, এই ক্ষেত্রে কি করে সে পুরো দুইটা দুইটা স্ট্যান্ডকে কাটা দেয়,
দেন সেটাকে আবার জোড়া লাগাই না, ধর দুইটা স্ট্যান্ড কি করলো, কাটা দিল, দুইটা স্ট্যান্ড কে কাটা দিল, কাটা সে জোড়া লাগাইতে চাইলো, বাট দেখলো যে তার লাইগেজ ডোমেনটা অফ, হোয়াট ডাজ ইট মিন, ডিএনএটা এখন কি খন্ড বিখন্ড হয়ে যাবে, মানে ব্যাকটেরিয়াটাকে আর ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে না, অর্থাৎ সে বংশবৃদ্ধি করতে পারবে না, ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে না, মারা যাবে, বুঝে গেছিস ব্যাপারটা? তো এইভাবে আমাদের ড্রাগস গুলো এই টোপোইসোমারেজ এনজাইমের উপর কাজ করে, আরো কিছু কিছু ড্রাগস আছে যারা হেলিকেজ বা তোমার সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সবগুলোর উপরে কাজ করে, আরো কিছু সিস্টেম আছে, বাট তোমাদের লেভেলে না, এটা হচ্ছে এমএস ফার্মাকোলজি ব্যাপার স্যাপার। সো তো আমাদের কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে, সেটাও টোপোইসোমারেজ এনজাইমের উপর কাজ করে, অ্যান্টি ক্যান্সার অ্যাকচুয়ালি বা টিউমার, টিউমার ক্ষেত্রে কি হয় সাধারণত একটা কোষ মানে বৃদ্ধি পাইতেই থাকে, সেটার বৃদ্ধি মোটামুটি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেওয়া হয় যেটা মানুষের যেই ওই সেল গুলার যে ডিএনএ গুলো আছে সেই ডিএনএ গুলাকে, সেই ডিএনএ গুলার টোপোইসোমারেজ এনজাইমের এই ডোমেনটাকে অফ করে দেয়, তখন হচ্ছে তারা তোমার ইয়া করতে পারে না, বুঝে গেছিস, তখন আর তখন আর টিউমারটা আর বাড়তে পারে না, কারণ কোষ তো আর রেপ্লিকেশন করতে, কোষ তো আর বিভাজিত হইতে পারবে না, খেয়াল করো তোমরা যখন এরপরের অধ্যায় যাবে তখন দেখবা যে কোষ চক্র নামে একটা ব্যাপার আছে, সেটা জিএন ফেজ, জি1 ফেজ, তারপর হচ্ছে এস ফেজ, সিনথেসিস ফেজ, জি2 ফেজ, তো ওইখানে লেখা আছে যে এস ফেজে অর্থাৎ সিনথেসিস ফেজে একটা কোষের ডিএনএ টিএনএ যা আছে সবকিছু রেপ্লিকেট হয়ে যায়, দেন সে আস্তে আস্তে মাইটোসিস ফেজে যায়, সো একটা কোষ যদি এস ফেজে যদি সে ডিএনএ সিনথেসিস না করতে পারে তাহলে সে এম ফেজে যাইতে পারবে না, অর্থাৎ কোষটা বিভাজিত হবে না, বুঝা গেছে ব্যাপারটা? ওকে, সো আমরা যাই যেটা ছিলাম সেটা হচ্ছে টোপোইসোমারেজ, এই কাজটা করলো টোপোইসোমারেজ ঠিক এইভাবে স্ট্র্যান্ড গুলা খুলতে থাকলো, এবং আলটিমেটলি আমরা স্ট্র্যান্ড গুলাকে এখন যদি স্ট্যান্ডার্ডে দেখাইতে চাই, স্ট্যান্ডার্ডে আমরা কিভাবে দেখাবো, স্ট্যান্ডার্ডে আমরা দেখাবো হচ্ছে ঠিক এইভাবে, খেয়াল করো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, থার্ডলি আমাদের কি লাগছে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম, দেন হেলিকেজ এনজাইমটাকে সলভ করার জন্য আসছে কি তখন সে ওইদিকে সুপার কোয়েলিং এর ব্যাপার ঘটাই দিল, ক্লিয়ার? ওকে, সো এখন খেয়াল করো, এখন সাপোজ এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সাপোজ আমাদের তোমার, ওকে এতটা খোলা দরকার না, একটু পরে আরেকটু খুলতে হবে, আমি একটু পরে একটা ফিল নতুন করে একটা ইয়া নিই, কম্বিনেশন নিই, সেটা হচ্ছে পরিণত করলা, এটা পারফেক্টলি পারলা কিনা এখন পারছো, কারণ প্রথমত তোমার অনেকগুলো এনজাইম নিয়ে দেন তুমি কাজটা করলা, এখন রিয়েল অ্যাকশন স্টার্ট করতে হবে, রিয়েল অ্যাকশন মানে কি, সেটা হচ্ছে তোমাকে একটা নতুন ডিএনএ সৃষ্টি করার কাজটা করতে হবে, কাজ করতে হবে এখানে নতুন একটা ডিএনএ সৃষ্টি করার কাজ করতে হবে, অর্থাৎ এখানে তুমি যদি দুইটা ডিএনএ সৃষ্টি করতে চাও তাহলে এখানে প্রত্যেকটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট ধরে আরেকটা করে নতুন ডিএনএ সৃষ্টি হতে থাকবে, কি বললাম, প্রত্যেকটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট ধরে আরেকটা নতুন ডিএনএ সৃষ্টি হইতে থাকবে, কারণ আমরা সংরক্ষণ অর্ডার সংরক্ষণশীল পদ্ধতিতে দেখেছিলাম যে এভাবে যদি একটা ডিএনএ থাকে এই স্ট্র্যান্ডটা আলাদা হয়ে যাবে, এই স্ট্র্যান্ডটার মধ্যে আরেকটা নতুন স্ট্র্যান্ড ক্রিয়েট হবে, ওইটাতে আরেকটা নতুন স্ট্র্যান্ড ক্রিয়েট হবে, দুইটা ডিএনএ ক্রিয়েট হবে, সো এখন আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে ঠিক এইখানে ডিএনএ যদি সৃষ্টি করতে চাও তাহলে এখানে তোমাকে কি সৃষ্টি করতে হবে, নিউক্লিওটাইডের পলিমার সৃষ্টি করতে হবে, তাই কি না, তাই নিউক্লিওটাইডের যদি পলিমার সৃষ্টি করতে চাও তাহলে লজিক্যালি তোমার কোন এনজাইমটা লাগবে সেটা বলো, ওকে ইনিশিয়ালি আগে আমরা দেখি, একটা হচ্ছে 3'5' স্ট্যান্ড, এটা হচ্ছে তোমার 3'5' স্ট্যান্ড, 3', এটা গেল 3', দেন এভাবে গেল, এটা হলো গেল হচ্ছে 3',
then the 5 prime stent okay এটা গেল এভাবে দেন এভাবে 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 দেন এভাবে এভাবে ওকে থ্রি থ্রি প্রাইম আর এটা হচ্ছে তাহলে এটা হবে ফাইভ প্রাইম স্ট্যান্ড তারপর এখন তোমাদের বইয়ের চিত্রটা ছিল দেখি এখন খেয়াল করো নিচে আসলো নাকি না উপরে গেল সো এখন থ্রি প্রাইম মানে কি কিভাবে লিখবা আমরা আগে এটা লিখছিলাম না ডটা লিখছিলাম না ডট হচ্ছে কি এরকম তাই না এটা কি ফাইভ প্রাইম প্রান্ত এটা কি থ্রি প্রাইম প্রান্ত তাই কিনা এটাকে আমরা এভাবে শুয়ে দিব সো এটা যেহেতু এভাবে থ্রি প্রাইম আসে উপরটা যেহেতু থ্রি প্রাইম আসছে দ্যাট মিনস এখানে ডটগুলো আছে ঠিক এরকম এটা হচ্ছে এইভাবে দেন এটা হচ্ছে এইভাবে অন্য কালার ইউজ করি সো এটা হচ্ছে এইভাবে দেন কি এভাবে দেন কি এভাবে তাই না এটার সাথে কি আরেকটা কানেক্টেড না এইভাবে দেন এটার সাথে কি আরেকটা কানেক্টেড না এইভাবে বুঝতে পারছিস ব্যাপারটা দেন কি এটার সাথে আরেকটা কানেক্টেড না এইভাবে ওকে দেন ক্যারেক্টার এইভাবে কানেক্টেড দেন ক্যারেক্টার এইভাবে কানেক্টেড ওকে আরেকটা এইভাবে কানেক্টেড সাপোজ ওকে এখন কেউ করো দ্যাট মিনস এখানে যে অ্যাটাক এসে সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে থ্রি প্রান্তটা তাহলে থ্রি প্রান্ত তো এটা এটা দেন এটাকে এইভাবে এটার সাথে এটা কানেক্টেড এইভাবে এটার সাথে এই যে নাইট্রোজেন বেস দেন এটার সাথে এটা কানেক্ট এইভাবে নাইট্রোজেন বেস এটার সাথে এটা কানেক্ট এইভাবে নাইট্রোজেন বেস এটার সাথে এটা কানেক্টেড ওকে সো এটা গেল আর এখানে যেটা আছে সেটা কি এটার উল্টা না ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অর্থাৎ এখানে মাথা থাকবে হচ্ছে এইভাবে ফাইভটা থাকবে এই বরাবর ফাইভটা থাকবে হচ্ছে এই বরাবর দেন এইভাবে দেন এইভাবে এটা গেল হচ্ছে এইভাবে এটা গেল হচ্ছে তোমার এইভাবে এটা গেল হচ্ছে এইভাবে এটা গেল হচ্ছে কি এইভাবে এটা নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস ফসফোডাইএস্টার বেন্ড ফসফোডাইএস্টার বেন্ড ফসফোডাইএস্টার ওকে এখন দেখো এখন এইদিকে যদি তুমি পলিমার তৈরি করতে চাও আর একটা যদি নতুন ডিএনএ এইভাবে তৈরি করতে চাও এই বরাবর নতুন ডিএনএ যদি এই বরাবর তৈরি করতে চাও তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন এনজাইমটা আসবে সেটা আগে বলো ডিএনএ পলিমারেজ এনজাইম কোন এনজাইম আসবে ডিএনএ পলিমারেজ তো ডিএনএ পলিমারেজ এনজাইমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম সাপোজ এটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম এটা হচ্ছে ডিএনএ ডিএনএ পলিমারেজ সো এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা হচ্ছে তোমার এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা অল টাইম একটা ইনফরমেশনকে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমে রিড করতে পারে এই যে মাথা ঢুকে না সারা জীবন কাজে লাগবে সেটা ওই মেডিকেলেও আসবে একটা একটা ডিএনএ পলিমারেজ একটা ডিএনএ পলিমারেজ ইনফরমেশনটাকে অল টাইম থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমে রিড করতে পারে অর্থাৎ পড়ে দেখতে পারে যে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমে কি আছে সাপোজ তুমি একটা বইয়ের একজন মানুষ একটা বইয়ের বাম থেকে ডান দিকে পড়তে পারে বাংলা বাংলা ভাষা কারণ আরবি ভাষাকে একটা নিয়মটা আছে ডান দিকে বামে সো তুমি বাম থেকে ডানে পড়তে পারো বাংলা ভাষা তুমি কি ডান থেকে বামে পড়তে গেলে কি সেটা ভেজাল হবে না ভেজাল হবে কিনা বা সেটা তো আসলে নীতি নীতির ব্যাপারে পড়ে না মানে ওইটা তো তুমি ভাষাই বুঝবা না আসলে কারণ তুমি সবার শেষের এক্সপ্রেশনটা পাচ্ছ প্রথমে দেন আস্তে আস্তে সামনে ধরো আমি যদি এটা বলি যে গাইডেড এনজাইমের কাজ কি গাইডেড এনজাইম সম্মুখে ডিএনএ স্ট্যান্ডের প্যাচকে একত্র দেয় না এখন তুমি যদি উল্টা দিকে পড়ো না দেয় হতে একত্র প্যাচকে এর স্ট্যান্ড ডিএনএ সম্মুখের এনজাইম সেটা কোনো মিনিং আছে সেটা কোনো কোনো মিনিং নেই হঠাৎ মানুষ যেরকম যে বই পড়তে গেলে মানে বাংলা পড়তে গেলে বাম থেকে ডানে পড়তে পারে ঠিক এরকম ডিএনএ পলিমারেজ এনজাইমটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম এই যে খেয়াল করো থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম দিকে সে পড়তে পারে বাট ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম দিকে সে পড়তে পারে না দ্যাট মিনস ডিএনএ পলিমারেজ এনজাইমটা তাহলে কোন কোন ইনফরমেশনটাকে আগে রিড করবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম কে কিন্তু এদিকে একটা ব্যাপার আছে সে ব্যাপারটা হচ্ছে খেয়াল করো সে ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিএনএ পলিমারেজ শুধুমাত্র আরেকটা যদি কিছুটা অংশ যদি আরএনএ না তৈরি হয় তাহলে সে কাজ করা শুরু করে না আমি আগে বলি
ডিএনএ পলিমারেজ মানে কি, এদিকে তোমার কি করতে হবে, আরো একটা ডাবল স্ট্র্যান্ড তৈরি করতে হবে না, সেই সেখানে স্ট্র্যান্ড তৈরি করার কাজটা কি করবে, ডিএনএ পলিমারেজ এনজাইম। বাট ডিএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে একটা খুব ডিমান্ডেবল একটা এনজাইম, সে ডিমান্ড করে যে আমাকে যদি আমি কাজ করব, ঠিক আছে, প্রথমত আমি কাজ করব, আমি শুধুমাত্র 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে কাজ করব, প্রথম কথা কি, আমি শুধুমাত্র 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে কাজ করব। সেকেন্ড ডিমান্ড হচ্ছে আমাকে যদি কেউ একটু তৈরি করে না দেখায় দেয় ব্যাপারটা, তাহলে আমি তৈরি করা স্টার্ট করব না। বুঝা গেছে ব্যাপারটা? এখানে একচুয়ালি যেটা করে সেটা হচ্ছে এখানে একটা ছোট এরকম ভাবে একটা প্রাইমারি লেভেলে প্রাইমার তৈরি হয়। প্রাইমার মানে কি, একেবারে শুরু যেটা প্রাইমার। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা আরএনএ এর খণ্ড, একটা আরএনএ পলিমারেজ একটা এনজাইম আসে যেটা এখানে একটা আরএনএ তৈরি করে ফেল করো। এটা কি এর অপোজিট স্ট্যান্ড হবে না, এখানে যেটা তৈরি করবে সেখানে সে এরকম ভাবে তৈরি করে, সাপোজ একটা এ তৈরি করে দেয়, ওকে, এটা এরকম ভাবে, দেন এরকম ভাবে একটা 5 থেকে 10টা খণ্ডের এরকম একটা আরএনএ তৈরি করে দেয়। কি তৈরি করে দেয়? আরএনএ। এইটাকে বলা হচ্ছে প্রাইমার। কল এটা হচ্ছে প্রাইমারি লেভেলে স্টার্ট হচ্ছে কাজটা, সেটা কি বলা হয় প্রাইমার। এবং সেটা যেই যেই এনজাইমটা কাজ করে সেই এনজাইমের নাম হচ্ছে কি, প্রাইমেজ। সেই এনজাইমের নাম কি, প্রাইমেজ। এই দুইটা ডিমান্ড ফুলফিল হওয়ার পরে এই এনজাইমটা কাজ করা স্টার্ট করে, এনজাইমটা কি করে কাজ করা স্টার্ট করে। প্রথমত কথা হচ্ছে সে কোন স্ট্যান্ড থেকে কোন স্ট্যান্ডে কাজ করবে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। এখন খেয়াল করো এই যে যখন এটা যখন স্টার্ট করলো, সাপোজ এদিকে ছিল নাইট্রোজেন বেশি ছিল, ছিল এডিনিন, এদিকে ছিল থায়ামিন, এদিকে হচ্ছে সাপোজ গুয়ানিন, এদিকে হচ্ছে সাইটোসিন, এদিকে হচ্ছে আবার এডিনিন, এদিকে আবার এডিনিন, সাপোজ এমন খেয়াল করো। এখন এই ডিএনএ পলিমারেজ যেটা করবে সেটা হচ্ছে এই ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ যেটা করবে সেটা হচ্ছে এখানে কি আছে গুয়ানিন, এখানে কি আছে গুয়ানিন। তো গুয়ানিনের জন্য কমপ্লিমেন্টারি বেসিস আমাদের কি লাগবে, সাইটোসিন। গুয়ানিনের জন্য কমপ্লিমেন্টারি বেসিস কি লাগবে, সাইটোসিন। বাট সাইটোসিনের উৎস কি আমরা সরাসরি সাইটোটিক সাইটোসিন হিসেবে পাই, নাকি আমরা কোষে ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট থেকে সাইটোসিন পাবো? প্রথম প্রথম লেকচারে পড়াইছিলাম যে তুমি যদি ডিএনএ ফর্ম করতে চাও তখন তোমাকে ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট থেকে তোমাকে কি করতে হবে, সেখানে এটা আনতে হবে। সো এ যেটা করে সেটা হচ্ছে এ তখন ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট থেকে, ট্রাইফসফেট মানে কয়টা ফসফেট, তিনটা ফসফেট, সে তিনটা ফসফেট ধরো এটা হচ্ছে একটা ডল, একটা ফসফেট, দেন এটা হচ্ছে একটা ডল, দেন এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা হচ্ছে সুগার, এখানে তিনটা ফসফেট, কয়টা ফসফেট, তিনটা ফসফেট। তো সে যখন কানেক্ট হয় তখন এই দুটা ফসফেট বের হয়ে চলে আসে, দুটো ফসফেট কি হয় বের হয়ে চলে আসে আর একটা ফসফেট থাকে। দুটা ফসফেট যে বের হয়ে চলে আসে, এই যে বন্ধন যে যখন ভাঙে, এই বন্ড যখন ভাঙে তখন কিছুটা শক্তি নির্গত হয়, তখন কি হয় কিছুটা শক্তি নির্গত, সেই শক্তি দিয়ে সে এই পুরো ডলটাকে এটার সাথে কানেক্ট করে দেয়। অর্থাৎ সে যেটা কানেক্ট করতেছে সেটা হচ্ছে এইভাবে, ঠিক এইভাবে কানেক্ট করতেছে, বুঝা গেছে ব্যাপারটা, এইভাবে। দেন এখানে সাইটোসিনের জন্য কি দরকার, গুয়ানিন, তাই না, সে মানে ডিঅক্সি জিটিপি মানে ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, কিন্তু সে এখানে যেটা আনে সেটা হচ্ছে গুয়ানোসিন আমরা জানি যে ডিএনএ ক্ষেত্রে একটা স্ট্র্যান্ড হচ্ছে আরেকটা স্ট্র্যান্ডের কি তোমার কমপ্লিমেন্টারি, একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি। অর্থাৎ একটা যদি 5 প্রাইম হয়, 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা 3 প্রাইম টু 5 প্রাইম, তাহলে এইখানে যে আমরা একটা নতুন ডিএনএ সৃষ্টি করব, এখানে যে আরেকটা আমরা নতুন ডিএনএ সৃষ্টি করব, তাহলে এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয় তাহলে এটা অবশ্যই 3 প্রাইম টু 5 প্রাইম হবে, আর এটা যদি 3 প্রাইম টু 5 প্রাইম হয় তাহলে এটা অবশ্যই কি হবে, 5 প্রাইম টু 3 প্রাইম হবে। তার মানে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডের উপর যখন তুমি কাজ করতেছো তখন তোমাকে যে স্ট্যান্ডটা তৈরি করতেছে সেটাকে যদি তুমি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করো, সেটাকে যদি এন্টি প্যারালাল স্ট্যান্ড তৈরি করো, তাহলে অবশ্যই তোমাকে 5 প্রাইম টু 3 প্রাইম বানাইতে হবে। দ্যাট মিন্স ডিএনএ পলিমারেজ এনজাইমটা রিড করতেছে 3 প্রাইম টু 5 প্রাইমে, বাট সে তৈরি করতেছে কি 5 প্রাইম টু 3 প্রাইম একটা স্ট্যান্ড। এখন খেয়াল করো ডিএনএ পলিমারেজ এনজাইমটা কেন এত ডিমান্ডেবল, কেন এত ডিমান্ড নিয়ে সে কাজ করে, কজ ধরো কোন কারণে এদিকে কি আসার প্রয়োজন ছিল, গুয়ানিন, তাই না, অর্থাৎ তার বাঁচার উপায় কি ছিল, তার জিটিপি ডিঅক্সি জিটিপি, তার এই যে তার হাত আছে সেই হাত দ্বারা সে প্রথমে গুয়ানিনকে সাপোজ নিল, নিয়ে অ্যাড করলো, বাট কোন কারণে সে গুয়ানিনকে অ্যাড করতে পারলো না, সাপোজ সে কোন কারণে থায়ামিনকে নিয়ে এখানে অ্যাড করে দিল, কি করলো, থায়ামিনকে নিয়ে এদিকে অ্যাড করে দিল, সো এখানে যেটা আছে থায়ামিন। বাট সাইটোসিনের সাথে কি থায়ামিন আসলে অ্যাড হয়, দেখি পসিবল, এটা পসিবল না। এখন ডিএনএ পলিমারেজ যখন সামনে চলে যায়, ডিএনএ পলিমারেজ যখন এই জায়গায় চলে আসে তখন সে আবার পিছন দিকে এটাকে আবার দেখে, পিছন দিকে কি করে আবার এটাকে দেখে,
যে সে যে কাজটা করে আসছে সেটা কি সে ঠিক করছে কিনা, সে কি করছে, সে এই কাজটাকে আবার ঠিক করছে কিনা। অর্থাৎ সে যখন পিছন দিকে যখন দেখতেছে তখন দেখেছে আর এইখানে তো সাইটোসিনের জন্য কি দরকার ছিল, সাইটোসিনের জন্য কি দরকার ছিল, গুয়ানিন, কিন্তু সে দিয়ে ফেলছে কি থাইমিন। তখন সে যেটা করে আবার সে পিছন থেকে আবার তার একটা হাত বের করে, যে হাতের মতো আছে কাটার আছে, এই কাটারটা দিয়ে সে যেটা করে সেটা হচ্ছে এটাকে আবার কাটা ফেলে, এটাকে আবার কাটা ফেলে। তখন আবার সে এখানে দরকার কি গুয়ানিন, তখন আবার সে গুয়ানিনকে অ্যাডাপ্ট করে এই হাতে এবং আবার সে এখানে কাকে লাগাই দেয়, গুয়ানিনকে অ্যাড করে দেয়। এই যে এই সিস্টেমটাকে বলা হয় প্রুফ রিডিং, প্রুফ রিডিং অর্থাৎ তুমি যেটা পড়ে গেছো, তুমি যেটা রিড করে ফেলছো সেটাকে ঠিক কিনা সেটা আবার প্রুফ করো, সেটা আবার কি প্রমাণ করো। বুঝে গেছো ব্যাপারটা? এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা দ্যাটস ওয়াই ইট ইজ মোর ডিমান্ডেবল এনজাইম, কজ সেটার প্রুফ রিডিং ব্যবস্থা আছে। বাট তুমি যখন দেখো আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ প্রুফ রিডিং ব্যবস্থা নাই। অর্থাৎ একটা ডিএনএ যখন রেপ্লিকেট হচ্ছে, খেয়াল করো মাথাটা, জিনিসটা মাথায় রাখো, ডিএনএ একটা ডিএনএ যখন রেপ্লিকেশন ঘটতেছে একটা ডিএনএ, তখন ডিএনএটা কোনোভাবেই সেটা কি হচ্ছে না, মিসম্যাচ বা ভুল হচ্ছে না, হয়তোবা এটার ভুলের সংখ্যাটা অনেক কম, 100 কোটির মধ্যে একটা কোনো বেস পেয়ারের ইয়া হইতে পারে। বাট যখন আরএনএ পলিমারেজ কাজ করতেছে বা আরএনএ সৃষ্টি করতেছে তখন অনেক সময় ফ্রিকোয়েন্টলি সেখানে ভুল হয়ে যাচ্ছে। কেন? কারণ সেখানে প্রুফ রিডিং এর ব্যবস্থাটা নাই। এবং এই ডিএনএ পলিমারেজটা, এই ডিএনএ পলিমারেজটা, ডিএনএ পলিমারেজ অনেক ধরনের এনজাইম আছে, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, দেখো তো ডিএনএ পলিমারেজ 3। সো এই ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটা এইভাবে কাজ করে তখন এটাকে বলা হয় কি প্রুফ রিডিং। এবং এখানে যদি কোনো কারণে এই মিসম্যাচটা যদি যদি এই ডিএনএ পলিমারেজ যদি ঠিক না করতে পারে, কি বলো, এই মিসম্যাচটা যদি ডিএনএ পলিমারেজ সেটা ঠিক না করতে পারে তখন মানুষের কয়েক ধরনের রোগ হইতে পারে। একটা হয় কোলন ক্যান্সার, এটা কি কোলন ক্যান্সার, মানুষের কোলনের এক ধরনের ক্যান্সার হইতে পারে। আরেকটা হচ্ছে জেরোডেজমা পিগমেন্টেশন, জেরোডেজমা পিগমেন্টেশন, হঠাৎ যদি জেরোডেজমা পিগমেন্টেশন, জেরোডেজমা মানে স্কিন আছে না, স্কিন একেবারে শুকায় যাবে এবং পিগমেন্টেড হয়ে যাবে, আই মিন বেশি কালারফুল হয়ে যাবে, পিগমেন্টেড, পিগমেন্ট মানে কি কালার, তুমি পড়ছো না পিগমেন্ট, ক্লোরোফিল কি পিগমেন্ট, হোয়াট টাইপ অফ পিগমেন্ট, পিগমেন্ট মিনস কি কালার। সো যখন তোমার এই এটা হবে তখন জেরুডাসমা, সেটা সেটা কথা হচ্ছে জেরুজালেম কি মরুভূমির দেশ না, সো এভাবে মনে রাখো জেরুজালেম বা মরুভূমির দেশ, সেখানে পানি শুকায় যাবে, একেবারে পানি থাকবে না, একেবারে ইয়া হয়ে যাবে। সো এই দুইটা রোগ হইতে পারে, আরো অনেক ধরনের রোগ হইতে পারে। তোমাদের বইয়ে দুইটার কথার আনসার আছে যে যদি মিসম্যাচ হয়, যদি কি হয় মিসম্যাচ হয় বা ভুল হয় এবং সেটা যদি ডিএনএ পলিমারেজ সেটাকে ঠিক না করতে পারে, সেটা প্রুফ রিডিং এর মাধ্যমে যদি ঠিক না করতে পারে, তখন গিয়ে যেটা হবে সেটা হচ্ছে কোলন ক্যান্সার, জেরোডেজমা পিগমেন্টেশন নামক বিভিন্ন ধরনের ক্যান্সার টিউমার সৃষ্টি হবে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? ওকে, তো এখন এদিকে একটা কথা আছে, সেটা হচ্ছে ডিএনএ পলিমার, প্রথম কোশ্চেন হচ্ছে ভাই কেন ডিএনএ পলিমার এনজাইমটা 3' to 5' কাজ করে, কেন সে 5' to 3' কাজ করতে পারে না। প্রথম কোশ্চেন একটা, ডিএনএ পলিমারেজ কেন 3' to 5' কাজ করতে পারে, কেন 5' to 3' কাজ করতে পারে না, সেটার আনসার হচ্ছে আমরা যদি রাইবোজ, ডিঅক্সিরাইবোজ যদি সংখ্যাটা দেখি তখন ডিঅক্সিরাইবোজের সংখ্যাটা হচ্ছে ঠিক এরকম, এদিকে হচ্ছে আমাদের অক্সিজেন, দেন এদিকে কার্বন, দেন এদিকে কার্বন, দেন এদিকে কার্বন, কার্বন, দেন এদিকে কার্বন, এটা হচ্ছে CH2 কি OH, তাই না, CH2OH, আর এদিকে তোমার H, এদিকে H, এদিকে H, এদিকে হচ্ছে OH, এদিকে H, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে উপরে একটা হচ্ছে তোমার প্রথম লেকচার আমরা পড়াইছি সেটা ডিএনএ স্ট্রাকচার অফ ডিএনএ তে, যে অ্যাকচুয়ালি যখন আরেকটা যখন কানেক্টেড হয় তখন বা ফসফেট গ্রুপটা কানেক্টেড হয় কার কার সাথে, ফসফেট গ্রুপটা কার কার সাথে কানেক্টেড হয়, একটা পাঁচের সাথে কানেক্টেড হয় আরেকটা কার সাথে কানেক্টেড হয়, তিনের সাথে। আমাদের যে ডিএনএ পলিমারেজ এনজাইমটা আছে সেটা শুধুমাত্র কি বললাম, শুধুমাত্র ডিঅক্সিরাইবোজ বা রাইবোজ সুগারের 3 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে ফসফেট গ্রুপ অ্যাড করতে পারে, এইটার সাথে ফসফেট গ্রুপ অ্যাড সে করতে পারে না। বুঝে গেছে ব্যাপারটা? ডিএনএ পলিমারেজ এনজাইম শুধুমাত্র কার সাথে কানেক্টেড করতে পারে, এটার সাথে কানেক্টেড করতে পারে, দ্যাটস ওয়াই তার রিডিং ব্যবস্থাটা হচ্ছে 3 to 5। খেয়াল করো এটা কি 3 নম্বর না, আগে 3 নম্বর কানেক্ট করলো, দেন 3 to 5। বুঝা গেছে ব্যাপারটা? ডিএনএ পলিমারেজ কেন 3' to 5' কাজ করে, বুঝা গেছে? ওকে, এখন এদিকে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই স্ট্র্যান্ডটা সে পড়ে গেল 3' to 5', এই এই স্ট্র্যান্ডটা সে এইভাবে কাজ করে গেল, এভাবে সে কানেক্টেড করতে পারলো, কারণ সেটা 3' to 5' কানেক্ট করলো। বাট এই স্ট্র্যান্ডে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমরা আগেই বলছি
তুমি যদি এই ডিরেকশনে যাও তখন সেই ডিরেকশনটা কি? এই ডিরেকশনে যদি যাও সেই ডিরেকশনটা কি? এই ডিরেকশনে গেলে সেই ডিরেকশনটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। বাট আমাকে বল, ডিএনএ পলিমারেজ কি 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে কাজ করতে হবে? 3 টু 5, দ্যাট মিন্স এইখানে সে কাজ করা স্টার্ট করবে এইখান থেকে। অর্থাৎ এইখানে প্রথমে ইয়ে আসার পরে প্রথমে কি আসবে? এখন তোমার প্রথমে আলটিমেটলি এখানে যেটা আসবে, প্রথমে হচ্ছে তোমার এখানে একটা প্রাইমার আগে বসবে, এদিকে কি বসবে একটা প্রাইমার বসবে, দেন প্রাইমার বসার পরে এদিকে আস্তে আস্তে ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করা স্টার্ট করবে। সাপোজ এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, দ্যাট মিন্স ডিএনএ পলিমারেজ এনজাইম এভাবে যদি কাজ করে, ডিএনএ পলিমারেজ এনজাইম এখন কাজ করতেছে, ওকে, এটাও প্রবলেম না। প্রবলেম হচ্ছে এরপরে প্রবলেমটা কি হয়ে যায়, তাহলে খেয়াল করো, তাহলে এদিকে কাজ করতেছে সে 3.5 স্ট্যান্ডে, সে স্বাধীনভাবে কাজ করতেছে, বাট এদিকে একটা প্রবলেম আছে। এরপরে যখন প্যাচটা খুলবে, এরপরে যখন প্যাচটা খুলবে তখন কি ব্যাপারটা করবে খেয়াল করো। ধরো পরের প্যাচটা খুললো, আমরা পরের প্যাচটা খুলে দিই নাকি? আমরা যদি পরের প্যাচটা খুলে দিই তাহলে আলটিমেটলি কি ব্যাপারটা ঘটবে সেটা দেখো। সো আমরা যদি পরের প্যাচটাকে খুলি, পরের প্যাচটাকে সাপোজ এভাবে খুলে দিলাম, এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে কি এইভাবে, এখানে আবার এ আছে, এখানে তার আবার এক আছে, আমি খেলবো। এবং এখানে যখন খেলাম এখানে ডলগুলো কিভাবে এইভাবে, তাই না? এইভাবে এখানে ডলগুলো কিভাবে এইভাবে, এখানে ডলগুলো কিভাবে এইভাবে হবে, বাট এখানে যে ডলগুলো সেগুলো কিভাবে এইভাবে, কাজ করতে পারে সেহেতু ডিএনএ পলিমারেজ কি করবে, সেখানে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। বাট এখন দেখো এটা কোন বরাবর তৈরি করে আসছে স্ট্যান্ডটাকে, এই দিক থেকে এই বরাবর, কারণ ডিএনএ পলিমারেজ কোন জায়গায় আছে, এই জায়গায়, এই স্ট্যান্ডের উপর যেটা কাজ করতেছিল ডিএনএ পলিমারেজ আইসা স্টপ হয়েছে কোন জায়গায়, এই জায়গায়, দেন পেঁয়াজ খুঁজছে, দেন সে এভাবে গেছে। বাট এই স্ট্যান্ডের উপর ডিএনএ পলিমারেজ যেহেতু 3.5 কাজ করছে, সেহেতু 3.5 কাজ করে সে পিছন দিকে আসতে আসতে কোন দিকে আসছে, এখন এদিকে। এখন কি ডিএনএ পলিমারেজকে আবার ট্রাভেল করতে হবে না এখানে? ওকে, তাহলে আরেকটা ডিএনএ পলিমারেজ আবার এক ট্রাভেল করে, বাট সে কি এখান থেকে কাজ শুরু করতে হবে, খেয়াল করো, এখান থেকে কাজ শুরু করতে হবে না, কেন না? কারণ ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ স্টার্ট করতে গেলে তাকে 3.5 রিড করতে হবে, তাহলে এইখানে এই স্ট্যান্ডটা সোজা সুধি আগাইতেছে, কোনো সমস্যা নাই। বা এইখানে কি আবার এখানে এখান থেকে কাজ করতে পারবে না, কারণ এখান থেকে তো সে তো এই বরাবর যাইতে পারে না, এটা হচ্ছে 5.3 স্ট্যান্ড, তাহলে তাকে আসতে হবে এই বরাবর 3.5। এখন আবার যেটা হয়, আবার এখানে তোমার আরেকটা প্রাইমেজ আসে এবং আরেকটা প্রাইমার তৈরি হয়, এখানে কি হয় আবার একটা প্রাইমার তৈরি হয়, আবার এখানে আসা তোমার কি করে ডিএনএ পলিমারেজ বসে, ডিএনএ পলিমারেজ বসে আবার এখানে স্ট্যান্ড কাজ করা স্টার্ট করে, কাজ করা স্টার্ট করে, এরপর তো বুঝে গেছো ব্যাপারটা। সো দেন এখানে অবশ্যই একটার মধ্যে তারা কোনো কানেকশন থাকে না, দেন মিন্স একটা স্ট্যান্ড কন্টিনিউয়াসলি ফর্ম হইতেছে, একটা স্ট্যান্ড কি হইতেছে কন্টিনিউয়াসলি আগায় যেতেছে, কন্টিনিউয়াসলি আগায় যেতেছে মানে এই স্ট্যান্ডটা লিড দিতেছে। একজন যখন একটা মিছিল চলে, একটা মিছিল যখন চলতে থাকে তখন যে সামনে যে লিডারটা থাকে ওই লিডার একেবারে সম্পূর্ণকে লিড দেয়, উনি যেভাবে চলে সবাই ওনাকে ফলো করে। অর্থাৎ এই সিকোয়েন্সটাকে বলা হয় বা এই স্ট্যান্ডটাকে বলা হয় লিডার, লিডিং স্ট্যান্ড, কি স্ট্যান্ড, লিডিং স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডটাকে বলা হয় লেগিং স্ট্যান্ড। কেন এই স্ট্যান্ডটাকে লেগিং স্ট্যান্ড বলা হয়, কারণ এই হোয়াট ইজ লেগিং, লেগ মানে কি পিছনে পড়া, লেগিং মানে কি পিছনে পড়া, এইটাকে বলা হয় লেগিং স্ট্যান্ড, কারণ এটা একটা কন্টিনিউয়াস ফর্ম না, এটা কি না কন্টিনিউয়াস ফর্ম না। তাহলে এইদিকে যখন প্যাচ খুলতেছে তখন এইদিকে যে স্ট্যান্ডটা, খেয়াল করো ডিএনএ পলিমারেজ 3' খেয়াল করো, তোমাকে যদি পরে কে আসে যে লিডিং স্ট্যান্ড এবং লেগিং স্ট্যান্ড বলতে কি বুঝো, তখন তুমি কিভাবে বলবা লিডিং স্ট্যান্ড এবং লেগিং স্ট্যান্ড বলতে কি বুঝো? প্রথমত কথা হচ্ছে লিগিং লিডিং স্ট্যান্ড কি, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম যখন 3' টু 5' স্ট্যান্ডে কাজ করে তখন সে কন্টিনিউয়াসলি, অর্থাৎ স্বাধীনভাবে সে কি করতে পারে, স্বাধীনভাবে সে একটা স্ট্যান্ড তৈরি করতে পারে, স্বাধীনভাবে যে স্ট্যান্ডটা সে তৈরি করে যেখানে একটু পর পর প্রাইমেজ নাই। খেয়াল করো এখানে প্রাইমেজ কয়টা জায়গায়, একটা জায়গায়, এখানে কি প্রাইমেজ একটা জায়গায়, আর এখানে প্রাইমেজ কয়টা জায়গায়, এইদিকে একটা জায়গায়, এটা জায়গায়, আরেকটা প্যাচ খুললে আরেকটা প্রাইমেজ লাগবে। তো সেটাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড। আর লেগিং স্ট্যান্ড কি, 5' টু 3' স্ট্যান্ডে আমরা যখন একটা কাজ করতেছি তখন বারবার পলিমারেজ, সরি বারবার প্রাইমেজ এনজাইম আসতেছে, প্রায় একটা প্রাইমার তৈরি করতেছে, বারবার
আবার পলিমার ডিএনএ পলিমার আসতে কাজ করতে হচ্ছে, তখন সেই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে কি স্ট্র্যান্ড, লেগিং স্ট্র্যান্ড। সেই স্ট্র্যান্ডটাকে কি বলা হচ্ছে, লেগিং স্ট্র্যান্ড। বাট এদিকে একটা কথা আছে, সেটা হচ্ছে এই আগে আমরা বলছি প্রাইমার হচ্ছে একটা আরএনএর ক্ষুদ্র পোর্শন। কিসের ক্ষুদ্র পোর্শন? আরএনএর। অর্থাৎ এদিকে যদি এডিনিন থাকে, এডিনিনের সাথে এদিকে গুয়ানিন আসবে, থাইমিনে এদিকে তোমার একটা থাইমিনের জায়গায় এদিকে চলে আসবে কি, ইউরাসিন। কি চলে আসবে? একটা ইউরাসিন। এই প্রাইমার হচ্ছে ওয়ান টাইপ অফ ক্ষুদ্র আরএনএ, স্মল আরএনএ। আচ্ছা, তাহলে কি নতুন যে ডিএনএটা তৈরি হবে, নতুন ডিএনএ এর মধ্যে কি আরএনএ থাকবে? নতুন ডিএনএ এর মধ্যে কি আরএনএ থাকবে? না, সেটার মধ্যে কি থাকতে হবে? তোমার ডিএনএ থাকতে হবে। সেই জায়গায় আর একটা ডিএনএ পলিমারেজ এনজাইম আসে। একটা কি আসে? ডিএনএ পলিমারেজ এনজাইম ওয়ান। আগের থেকে অনেক হেপি, কষ্ট কম কাজ করতে হবে। আগের থেকে অনেক হেপি ডিএনএ পলিমারেজ, এইটা হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান। এটা কি ডিএনএ পলিমারেজ ওয়ান? ডিএনএ পলিমারেজ ওয়ান যে কাজটা করে সেটা হচ্ছে এই যে আরএনএ এর পোর্শনটা আছে ক্ষুদ্র, সেই আরএনএ এর পোর্শনটাকে তুলে দেয়। এবং সে এখানে এটা যে কমপ্লিমেন্টারি বেস আছে, সেই কমপ্লিমেন্টারি বেস সে যেটা করে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি বেসটাকে সে এভাবে সে কানেক্ট করে দেয়। কমপ্লিমেন্টারি বেসটাকে এভাবে কি করে কানেক্ট করে দেয়, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান এর কাজ। ডিএনএ পলিমারেজ এইখানে আসে প্রাইমার গুলোকে তুলে দেয়। ডিএনএ পলিমারেজ যখন প্রাইমার গুলোকে তুলে দেয়, তখন দেখো এইদিকে একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি হলো, বাট এইদিকে যে স্ট্র্যান্ড গুলা এবং এইখানে যেটা করে সেটা হচ্ছে সেও প্রাইমার গুলোকে কনভার্ট করে দিয়ে পাবে, দেন এটাকে হবে ডিএনএ তে কনভার্ট করে দিই। বাট এই যে মাঝখানে যে ফাঁকা ছিল সেটা কি আগে অ্যাড হতে পারছিল? না। অর্থাৎ এই স্ট্যান্ডটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড তৈরি হয়। ক্ষুদ্র দেখো এই স্ট্যান্ডের সাথে এই খন্ডের সাথে কি এই খন্ড কানেক্টেড আছে? না। অর্থাৎ এটা হচ্ছে একটা খন্ড বা ফ্র্যাগমেন্ট। খন্ড বা কি? ফ্র্যাগমেন্ট। এই ক্ষুদ্র লেগিং স্ট্যান্ডের এই ক্ষুদ্র ক্ষুদ্র ফ্র্যাগমেন্ট গুলাকে বলা হয় হচ্ছে তোমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট এই স্ট্যান্ড গুলো কি বলা হয়? ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকা জাকি ফ্র্যাগমেন্ট। তো এই স্ট্যান্ডগুলোকে তখন বলা হচ্ছে অকাজাকি ফ্র্যাগমেন্ট বা অকাজাকি খন্ড। তার মানে খেয়াল করো, আমি যদি মেডিকেল এক্সামে যদি আসে অকাজাকি ফ্র্যাগমেন্ট কোন স্ট্যান্ডে হয়, অকাজাকি ফ্র্যাগমেন্ট কোন স্ট্যান্ডে হয়, লিডিং নাকি লেগিং স্ট্যান্ডে? লেগিং স্ট্যান্ডে হয়। তো অকাজাকি ফ্র্যাগমেন্ট অ্যাকচুয়ালি কি? লেগিং স্ট্যান্ডে ডিএনএটা কন্টিনিউয়াসলি তৈরি হতে পারে না। লেগিং স্ট্যান্ডে বা 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডে ডিএনএটা যখন কন্টিনিউয়াসলি তৈরি হতে পারে না, তখন ডিএনএ কতগুলো ওই যে ডাবল স্ট্র্যান্ডটা থাকে সেটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, খন্ড খন্ডায়িত অবস্থায় থাকে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড গুলাকে বলা হয় কি? অকাজাকি ফ্র্যাগমেন্ট। আরেকটা আনসার দেওয়া যায়, সেটা হচ্ছে খেয়াল করো এদিকে একটা প্রাইমার ছিল না, এদিকে একটা নিউক্লিয়ার প্রাইমার ছিল না, এদিকে একটা নিউক্লিয়ার প্রাইমার ছিল না, এভাবে দিতে পারো। একটা প্রাইমার থেকে মানে দুইটা প্রাইমারের মধ্যবর্তী, প্রাইমার কি তো আরএনএ, আগে বলছি প্রাইমার কি আরএনএ, দুইটা প্রাইমারের মধ্যবর্তী যে ডিএনএ খন্ডটা সেই খন্ডটাকে কি বলা হয়? অকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে এটা এটাকে কি, এটাকে তো অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, মানে কি স্ট্যান্ড হবে? স্ট্যান্ড হবে না। তো এটাকে যেটা করে ডিএনএ পলিমারেজ ওয়ান আবার এটাকে এভাবে পূরণ করে দেয়, আবার সবাইকে অ্যাড করে দেয়। সো ডিএনএ পলিমারেজ এভাবে এই কাজটা করে। দ্যাট মিন্স এখন এখানে আবার একটা হয়, এখন ডিএনএ পলিমারেজ এখানে যখন কানেক্ট করে, তখন সেই যে এনজাইমটাকে যে এনজাইমটা দিয়ে আর একটা প্যাকে সে লাগায়, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। সেটার নাম কি? লাইগেজ এনজাইম। দ্যাট মিন্স অকাজাকি ফ্র্যাগমেন্টে লাইগেজ এনজাইমের মাধ্যমে কি হয় সেখানে? আমরা যখন এই বরাবর প্যাচ করবো, আমরা কি করবো যখন এই বরাবর প্যাচ করবো, তখন দলগুলো কিভাবে আসে? এইভাবে না, এইভাবে, তাই না? আর এদিক দিয়ে কি কিভাবে আছে? এইভাবে তারা এইভাবে আছে। এখন খেয়াল করো, তুমি যখন এই বরাবর খুলবা, এখন খেয়াল করো ডিএনএ পলিমারেজ এখান থেকে যে কাজটা সে রেগুলারলি করে গেছে, ডিএনএ পলিমারেজ কি এখন পিছন বরাবর এভাবে কাজ করতে পারবে? আমাকে এটা বলো, ডিএনএ পলিমারেজ কি এই বরাবর কাজ করতে পারবে? কেন না খেয়াল করো, তুমি যদি এই বরাবর যাও তখন সেটা হচ্ছে কি? থ্রি প্রাইম টু
5 প্রাইম এই বারবার যদি পড়ো সেটা কি হবে 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ পলিমারেজ তো এখানে আছে সে যদি এই বারবার আসতে চায় তাহলে তাকে কোন বারবার আসতে হবে 5 প্রাইম টু 3 প্রাইম ঠিক আসতে পারবে 5 প্রাইম টু 3 প্রাইম না বাট এখন এই স্ট্যান্ডটাকে দেখাল করো এই স্ট্যান্ড কি ছিল 5 প্রাইম টু 3 প্রাইম প্যাচ খুলতে হচ্ছে এই এই বরাবর হোয়াট ডাজ ইট মিন ডিএনএ পলিমারেজ আসতে হবে এই বরাবর এই এই দিকে রিড করলে 5 প্রাইম টু 3 প্রাইম কিন্তু এই দিকে রিড করলে 3 প্রাইম টু 5 প্রাইম হোয়াট ডাজ ইট মিন এখন ডিএনএ পলিমারেজ এখানে যা কাজ করবে কন্টিনিউয়াসলি কাজ করবে এখানে কি কাজ করবে কন্টিনিউয়াসলি কাজ করবে অর্থাৎ এখানে ধরো একটা প্রাইমার তৈরি করে দিলাম অবশ্যই একটা প্রাইমার তৈরি করতে হবে দ্যাট মিন্স এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেভাবে কন্টিনিউয়াসলি তৈরি করবে কারণ সে এখন 3 প্রাইম টু 5 প্রাইমে আসছে 3 প্রাইম টু 5 প্রাইমে আসছে বাট এখানে কি সে কন্টিনিউয়াসলি করতে হবে না কারণ এটা 5 প্রাইম টু 3 প্রাইমে না দ্যাট মিন্স 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডেই যে লিডিং স্ট্যান্ড হবে আর 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডেই যে ল্যাগিং স্ট্যান্ড হবে সেটা কোনো কথা না সেটা এভাবে বলতে পারো যদি মাঝখান থেকে রেপ্লিকেশন শুরু হয় তখন হচ্ছে এর ডান দিকের অর্ধেকটা হবে লিডিং স্ট্যান্ড বাম দিকের অর্ধেকটা কি হবে লেগিং স্ট্যান্ড ডান দিকের যেখানে অর্ধেকের উপরের দিকে লিডিং স্ট্যান্ড সেটা নিচের দিকে লেগিং স্ট্যান্ড আর এখানে নিচের দিকে কি স্ট্যান্ড এখানে নিচের দিকে এটা কি ছিল লেগিং আর এটা নিচের দিকে লিডিং স্ট্যান্ড খেয়াল করো আমি ব্যাপারটাকে এইভাবে দেখে সবকিছু বুঝছো তো ডিএনএ ওকে সবকিছু বুঝলে আমি জাস্ট একটু এক করে আমাদের মোটামুটি শেষ ব্যাপারটা রিপিটেশন ফর আমার মনে হয় না যে আর কিছু পড়ানোর বাকি আছে সবই পড়াইছে একটু সব পড়াইছে কি একটা লাইন আমি বাকি রাখলাম খেয়াল করো লিগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড একটু বুঝাই কারণ এটা এমবিবিএস অনেক লাগে আর স্টুডেন্টরা অনেক সেটা বুঝে না ভালোভাবে সো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে খেয়াল করো ধরো এইটা এই দুটো হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড এখান থেকে সাপোজ রিপিটেশন স্টার্ট হলো এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড এটা হচ্ছে কি স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড তাহলে খাতো তাহলে এই প্রথমে যখন এদিকে প্যাচ করতে তখন এই বরাবর কন্টিনিউয়াসলি তৈরি হবে কেন কারণ এই বরাবর যদি তুমি যাও তখন সেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম 3 প্রাইম টু 5 প্রাইম বাট এই বরাবর যদি তুমি হাঁটো তখন সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম দ্যাট মিন্স এইভাবে সে কাজ করতে পারবে না সে প্রথমে এইভাবে কাজ করলো আবার প্যাচ করলো আবার কাজ করলো আবার প্যাচ করলো আবার কাজ করলো আবার প্যাচ করলো আবার কাজ করলো লেগিং স্ট্যান্ড তুমি যখন এই এই দিকটা প্যাচ করে যখন এই বরাবর কাজ করতে যাবে তখন যদি এই বরাবর রিড করো সেটা কি হবে 5 প্রাইম টু 3 প্রাইম বাট ডিএনএ পলিমারেজ তো পারবে না সে এই বরাবর কাজ করবে কতটা আবার এদিকে আসবে আবার এই বরাবর কিছুটা কাজ করবে কারণ কি তাকে 3 প্রাইম 5 প্রাইমে কাজ করতে হবে আবার এদিকে আসবে কিছুটা কাজ করবে বাট এই দিকে যদি তুমি এই ডিরেকশনটা যদি চিন্তা করো ডিরেকশনটা কি 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন তাহলে সে দ্যাট মিন্স লিডিং স্ট্যান্ডের অপোজিটে থাকতেছে লেগিং স্ট্যান্ডের অপোজিটে থাকতেছে লিডিং স্ট্যান্ড একটা ডিএনএ এর একটা স্ট্যান্ডের অর্ধেকটা হচ্ছে লিডিং স্ট্যান্ড অর্ধেকটা হচ্ছে কি লেগিং স্ট্যান্ড যেই অর্ধেকটা লিডিং স্ট্যান্ড এটার অপোজিট স্ট্যান্ডের এই অর্ধেকটা লেগিং স্ট্যান্ড যে অর্ধেকটা লেগিং স্ট্যান্ড এর অপোজিট স্ট্যান্ডের অপোজিটটা কি ছিল লিডিং স্ট্যান্ড বুঝে গেছো ব্যাপারটা আর মনে আছে কিছু বাকি আছে ওকে সো এতটুকু লেকচারটা আমি জানি অনেক বড় হয়েছে বাট বড় হইলো আমি চাইছি যে প্রতিটা বেসিক যেটা তোমাদের মাথায় রাখতে পারো আমি যেটা দেব একটু জাস্ট রিভাইজ একটু জাস্ট রিভাইজ ওকে প্রথম থেকে বলো ডিএনএ রেপ্লিকেশন কি করতে হবে প্রথম থেকে জাস্ট ওকে একেবারে প্রথম থেকে আমি আমি চাই যে কাজটা করার সাথে সাথে যেন ব্যাপারটা তোমাদের মুখস্থ হয়ে যায় একেবারে প্রথম থেকে বলো প্রথমে ডিএনএ প্রোটিন আসবে কি করার জন্য প্রোটিন আসলে এক সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করার জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি অর্থাৎ ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল বানানোর জন্য তারপরে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আসবে কেন আসবে সেটাকে সিঙ্গেল রাখার জন্য তারপরে প্যাচ করার জন্য যে হেলিকেজ বাট আইসাকে প্রবলেম ঘটাবে ওই দিকে সুপার কোয়েলিং হয়ে যাবে সেটার জন্য টোপো আইসোমারেজ এনজাইম এনজাইমের উপর কোন কোন ড্রাগসগুলো কাজ করে সিপ্রোফ্লক্সাসিলিন একটা জাস্ট মাথায় রাখো তোমাদের বই তোমাদের দরকার নাই মাইক্রোবায়োলজি পড়া বা ফার্মাকোলজি পড়া দেন কি হলো শেষ ডিএনএ পলিমারেজ তো আসে না ডিএনএ তো তৈরি করো নাই ওকে দেন কি হবে দেন ডিএনএ পলিমারেজ আসবে তারপরে ডিএনএ পলিমারেজ 3 প্রাইম টু 5 প্রাইমে কাজ করবে একটাতে কন্টিনিউয়াসলি কাজ করবে নিচের দিকে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে না তাহলে একটা সিস্টেম হবে লিডিং স্ট্যান্ড লেগিং স্ট্যান্ড লেগিং স্ট্যান্ডে কি 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 ফ্র্যাগমেন্ট সিস্টেম হবে অকাজাকি ফ্র্যাগমেন্ট সিস্টেম বা অকাজাকি দেন অবশ্য এটা এরকম হবে তার মানে দেখো এই যে আমরা একটা নতুন ডিএনএ পাবো নতুন অকাজাকি নতুন ডিএনএ পাবো দুইটা নতুন ডিএনএ এখন পেলাম সো এই যে দুইটা নতুন ডিএনএ আমরা রেপ্লিকেশন করব এবং এখানে আগের ইনফরমেশন একটা আছে আর নতুন একটা তৈরি হয়েছে সেই জন্য সেটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণ পদ্ধতি বুঝা গেছে ব্যাপারটা অর্ধ সংরক্ষণ ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং